Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala kitabu mawaqitis salat. Bismillahirrahmanirrahim. Babu mawaqitis salati wa fadliha wa qawlihi inna salata kanat 'alal mu'minina kitaban mawquta muwaqqatan waqqatahu 'alaihim. Qala hadatsana Abdullah bin Maslamah qala qara'tu 'ala Malik an ibn Shihab anna Umar bin Abdul Aziz rahimahullahu ta'ala akhara salata yawman فدخل عليه عروة بن الزبير رضي الله عنه فأخبره أن المغيرة بن شعبة أخر الصلاة يوما وهو بالعراق فدخل عليه أبو مسعود الأنصاري فقال يا ما هذا يا مغيرة أليس قد علمت أن جبريل صلوات الله وسلامه عليه نزل فصلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ ثُمَّ قَالَ بِهَذَا أُمِرْتُ فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ إِلَمَّا تُحَدِّسُ بِهِ أَوَا أَنَّ جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَقُوتَ الصَّلَةِ قَالَ عُرْوَةُ كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ مَسْعُودٍ يُحَدِّسُ عَنْ أَبِيهِ সম্মানিত দেনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সালাতু সালামের পর আজ জুমাবার 6 সফর 1444 হিজরি মোতাবেক 2রা সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজকের পর্ব সালাত সম্পর্কে বিশেষ একটি দিক তা হচ্ছে মাওয়াকিতুস সালাহ সালাতের ওয়াক্ত বা সময়সমূহ সালাতের সময়গুলি সালাতের সময়ের দুটো দিক রয়েছে একটি হচ্ছে শরীয়ত সম্মত পছন্দনীয় সময় আর একটি হচ্ছে অপছন্দনীয় বা নিষিদ্ধ সময় দুটো দিক রয়েছে সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওই সমস্ত হাদিস যেগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার শর্ত মোতাবেক নিয়ে এসেছেন এই কিতাবে সালাতের অক্ত সম্পর্কে তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন পর্ব নম্বর এক প্রথম আজকে আলোচনা এই বিষয়ের কিতাব ও মাওয়াকিতিস সালাহ এই পর্ব হচ্ছে সালাতের ওয়াক্ত সমূহ বা সময় সমূহ সম্পর্কে সালাতের নামাজের সময় সম্পর্কে বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আবার ইমাম বুখারী বলছেন বাব ও মাওয়াকিতিস সালাত ওয়া ফাদলিহা এই অধ্যায় হচ্ছে সালাতের সময় সমূহ এবং তার ফজিলত সম্পর্কে এখন প্রশ্ন যে ইমাম বুখারী দুইবার করে এই কথা কেন বললেন প্রথম বললেন কিতাব মাওয়াকিতুস সালাহ ওখানে মাওয়াকিতুস সালাতের ওয়াক্ত তারপরে বলছেন বাবু মাওয়াকিতিস সালাহ সালাতের ওয়াক্ত একটা কথা দুইবার করে কেন বললেন এটা প্রশ্ন উঠে এর উত্তর হচ্ছে যে প্রথম যে পর্বটি কিতাব মানে এমন একটা বড় পর্ব যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে অনেকগুলি অধ্যায় বাবু আব সন্নিবেশিত হয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে আর সেখানে অর্থে ব্যাপকতা রয়েছে আর সে ব্যাপকতার দিকেই ইঙ্গিত করে বললাম যে প্রথম পর্ব আলোচনা করতে গিয়ে যে কথাটি বলতে চাইছেন উদ্দেশ্য হচ্ছে সালাতের পছন্দনীয় অক্ত জায়েজ অক্ত আর না জায়েজ অক্ত নিষিদ্ধ অক্ত অপছন্দনীয় অক্ত সবকে সামিল পর্ব আর তারপরে যখন বলছেন অধ্যায় বাব মাওয়াকিতিস সালাহ এই অধ্যায় হচ্ছে সালাতের ওয়াক্ত সম্পর্কে বা সময় সম্পর্কে মানে সালাতের ফজিলতপূর্ণ উত্তম সময় সম্পর্কে উত্তম সময় তাহলে একটা বিশেষ অবস্থা হয়ে গেল পছন্দনীয় নিষিদ্ধ কোনো আলোচনা আসবে না শুধু এই অধ্যায় আসবে সালাতের পছন্দনীয় অক্ত বা উত্তম আফজাল ওয়াক্ত সম্পর্কে ও ফজলিহা এবং তার ফজিলত সালাত সময় মোতাবেক আদায় করার ফজিলত এক আর সালাত আবার ফজিলতের সময় মানে আউয়াল ওয়াক্তে
অধিকাংশ সালাতগুলি হচ্ছে আউয়াল ওয়াক্তে প্রথমেই ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে পড়া, এটা বেশি উত্তম। একমাত্র কোন সালাত, কোন সালাতে বিলম্ব করা উত্তম? এশাতে বিলম্ব করা উত্তম, কিন্তু জামাত সহকারে। মহিলাদের যেহেতু জামাত নেই, সুতরাং মহিলারা বাড়িতে এশার সালাত, এশার সালাতের সময় সূর্য ডুবার দেড় ঘন্টা পর শুরু হয়ে যায়। ভালো করে ডাকা, সূর্য ডুবার দেড় ঘন্টার আগে, সোয়া ঘন্টাতে শুরু হয়, দেড় ঘন্টায় এখানে আজান হয়, দেড় ঘন্টা পরে আজান হয়। সৌদি আরবে দেখেন প্রতিটি মসজিদে সূর্য ডুবা থেকে হিসাব করে, সূর্য ডুবলো মানে মাগরিবের সালাত রক্ত হইল, দেড় ঘন্টা পরে কি হয়ে যায়, এশার আজান হয়ে যায়, তার মানে এশার রক্ত দেড় ঘন্টা পরে হয়ে গেছে। কিন্তু গবেষকরা বলছেন যে এশার রক্ত আউয়াল রক্ত সোয়া ঘন্টা পরে হয়ে যায় সূর্য ডুবার, 15 মিনিট একটু লেট করে তারপরে, কারণ এশার লং টাইম রয়েছে। তো মানুষের সুবিধার্থে আরও 15 মিনিট লেট করে দেড় ঘন্টা পরে আজান দেওয়া হয় এশার, একমাত্র রমজান ছাড়া। কে খেয়াল করেছেন, কার মনে আছে রমজানে কতটা ব্যবধান থাকে, সময় থাকে মাগরিব এশার মাঝে? 2 ঘন্টা। কিসের জন্য? কারণ রমজানে মাগরিব পরে ইফতারি আছে, খাওয়া দাওয়া আছে, মানুষের একটু অনেক সময় বিশ্রামও আছে, ক্লান্তি ইত্যাদি, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যান না যান, কারণ ঘুমিয়ে গেলে গুনাহগার। এই জন্য এমনিতে মাগরিব এশার মাঝখানে ঘুমানো অপছন্দনীয়, ঘৃণিত, মাকরুহ। আর সেই কারণে যদি জামাত ছুটে যায়, জামাত ছুটে গেল তো গুনাহগার, হারাম নাজায়েজ কাজ করলেন, আর তার উপরে আরও নাজায়েজ কাজ যে ওয়াক্ত পার হয়ে চলে গেল, অর্ধেক রাত পার হয়ে চলে গেল, রাত 11টা পার হয়ে চলে গেছে, অর্ধেক রাত মানে 10:30-11টা অর্ধেক হয়ে যায়, মানে মাগরিব থেকে ফজর আজান পর্যন্ত অর্ধেক, সূর্য ওঠা পর্যন্ত নয় কিন্তু রাত। শরীয়তের ভাষায় রাত বলতে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, শুভ সাদেক পর্যন্ত। জি, তো এর মাঝখানে 10:30 থেকে 11টা, এখন কেউ ঘুমিয়ে গেল আর তারপরে জামাত ছুটলো, এক গোনা হইল, আর এক উচ্চেতে বড় গোনা হলে যে টাইম পার হয়ে চলে গেল, সালাত কাজা হয়ে গেল, তাহলে হারাম কাজ করলো। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ মোটেই করতেন না যে কেউ মাগরিব আর এশা মাঝখানে ঘুমাক বা শুয়ে যাক, শুয়ে ঘুম আসতে পারে, শুয়ে না, এই সময়টা এদিক সেদিক করে সময় ভালো কাজে লাগাবার চেষ্টা করবে, যাতে এই সময়টাই ঘুম না চলে আসে। তো একমাত্র এশার সালাত। আর একটি সালাত আছে, সেটা হচ্ছে জোহর গ্রীষ্মকালে, প্রচণ্ড গরমের দিনে, গরমের দেশে যখন গরমের সিজন, তখন জোহর বিলম্ব করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া পছন্দ করেছেন এবং নির্দেশ দিয়েছেন, যদিও এটি উত্তম হুকুম, বাধ্যতামূলক নয়। এজাস্তাদ্দাল হার, যখন প্রচণ্ড গরম পড়বে, নবী সাল বলছেন যখন গরমের প্রখরতা বেড়ে যাবে, ফা আবরেদুবিস সালাহ, তখন সালাতকে ঠান্ডা সময়ে আদায় করিও, সালাতকে ঠান্ডা করিও মানে ঠান্ডা সময়ে সালাত আদায় করতো। ঠান্ডার সময় তুলনামূলক, হ্যাঁ ধরেন 12টার সময় জোহর হয়ে যাচ্ছে দমদমে গ্রীষ্মকালে, 12টা 12টা 5 এর মধ্যে হয়ে যায়, 12টার দিকে ধরেন হয়ে যায় বা তার আগে হয়ে যাচ্ছে, তো এই গরমের দিনে 12টায় সালাত আদায় না করে যদি 12:30টায় করে, 1টা করে বেশি ভালো, গরমের দিন তুলনামূলক ঠান্ডা হইতে লাগবে, মানে ঠান্ডা করা মানে এই নয় যে আপনি 1:30-2টায় আদায় করবেন, এইরকম নয় আবার। তো বাবু মাওয়াকিদিস সলা, ইমাম বুখারী রাহমাল্লাহ বলছেন যে এই অধ্যায় হচ্ছে সলাতের ওয়াক্ত সম্পর্কে, মানে উত্তম ওয়াক্ত সম্পর্কে, ওয়াফাজ লেহা এবং উত্তম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করার ফজিলত সম্পর্কে, বা সময় মোতাবেক সলাত আদায় করার ফজিলত সম্পর্কে আছে। আর এর প্রমাণ সলাতের জন্য সময় যে নির্ধারিত করে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে শুরু এবং শেষ, এটা আমার আপনার এখতিয়ারভূত নয়, স্বাধীনভাবে মানুষকে মুসলিমকে ছেড়ে দেওয়া হয়নি যে 5 টাইম পড়িও, যখন ইচ্ছা তখন পড়ে নিও, চলবে নাকি? চলবে, এটা আল্লাহ স্বয়ং কোরআনে কারিমের আয়াত দ্বারা বেঁধে দিয়েছেন, সূরা নিসার আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন। তাই বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই অধ্যায়ের সমর্থনে সেই দলিল আয়াত নিয়েছে, ওয়াকাউলিহি মানে কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর প্রতিষ্ঠিত করা
kartobbo kitaban maukuta kitaban mane maktuban mane faroz kora hoyeche হ্যাঁ অবশ্য কর্তব্য মওকুতান নির্ধারিত সময় মওকুত ও ওয়াক্ত থেকে ইসম মফউল মানে নির্ধারিত সময় যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন এই মওকুতা তাফসীর করছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিয়ম হচ্ছে যে যখনই কোন কোরআনের আয়াতে মুশকিল শব্দ কঠিন শব্দ আসে যেটা সাধারণ আরবি ভাষা লোকের বোঝা একটু মুশকিল যারা আরবি বোঝেনা তার তো কিছুই বোঝেনা ইল্লা মাশাআল্লাহ শুনে যেটুকু জানে কিন্তু যারা আরবি জানে তাদের জন্য অনেক আরবি শব্দ আছে যেগুলো কঠিন যাদের মাতৃভাষা তাদের জন্য কঠিন আপনাদের জন্য মেলা বাংলা আছে কঠিন না মেলা বাংলা আছে অর্থই বোঝেন না কিছুই বুঝবেন না তো ঠিক ওই রকমই আরবদের মাতৃভাষা মানেই নয় যে কোরআন সব বুঝে বরং অল্পই বুঝে যার যতটা ভাষা জ্ঞান আছে সেই অনুযায়ী বুঝে তারপরে কোরআন বোঝার জন্য ভাষা জ্ঞান যথেষ্ট না শরীয়তও জ্ঞান জরুরি ভাষা জ্ঞানের সাথে সাথে কোরআনের এবং হাদিসের তাফসীরের জ্ঞান থাকতে হবে আয়াত বোঝার জন্য তো তাফসীর করে দিয়েছেন মওকুত আর বলছেন মুওয়াক্কাতান মানে সময় নির্ধারিত করা হয়েছে ওয়াক্কাতাহু আলিম আল্লাহ এই সময়গুলি মানব জাতি মুসলিম জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন 521 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী তাবেঈ ইমাম ইবনে শিহাব যুহরী তার ছাত্র হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রখ্যাত ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার উস্তাদ ইবনে শিহাব যুহরী তাবেঈ থেকে বর্ণনা করছেন তিনি বর্ণনা করছেন তার মানে তাবেঈ বর্ণনা করছেন আরেক তাবেঈ খলিফা সম্পর্কে ন্যায়পরায়ণ খলিফা উমাইয়া বংশে সবচেয়ে ভালো নেক খলিফা যার ইনসাফ সুবিচার এবং ন্যায় নীতি খোলাফায়ে রাশিদিনদের মতো ছিল আবু বকর ওমর ওসমান আলী এই চার খলিফার আদর্শের অনুসারী ছিলেন তিনি তার বংশের তার আগের বা তার পরের যেসব খলিফা শাসকরা ছিলেন তাদের অনুসারী ছিলেন না কারণ তারা অনেক ঘাটতি করেছে বাড়তি করেছে অবিচার করেছে এই ভুল ত্রুটিগুলো অমাই আমলে হয়েছে যেগুলি খোলাফা রাশিদিনের জামানায় ছিল না জি খোলাফা রাশিদিনের জামানায় ছিল না কালকে একজন ভাই প্রশ্ন করেছেন আর একজনের পক্ষ থেকে যেহেতু যিনি প্রশ্ন করেছেন তিনি আমাদের ছাত্র দায়ী আর সেই ব্যক্তি একজন সাধারণ দুনিয়ার শিক্ষা শিক্ষিত মানুষ সে মন্তব্য করছে যে খোলাফা রাশিদিন আবু বকর ওমর ওসমান আলীর যুগে 80% ইসলাম পালন হইত নাউজুবিল্লাহ এই মন্তব্য করার যোগ্যতা আপনার আছে নাকি আমার যোগ্যতা আছে যে আমি মন্তব্য করব জাস্টিফাই করব বিচারের কাঠগড়াই হাজির করব আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের খেলাফতকে আর বলবো যে তারা 80% করেছে না 90 করেছেন না 100 করেছেন না কম করেছেন এরকম এই ধৃষ্টতা বেয়াদবি নাউজুবিল্লাহ মিন যালিক বরং আমাদের ঈমান যে খুলাফায়ে রাশেদিনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশেদিন রাশেদ মানে হচ্ছে হেদায়েত আরও তাকদীর মাহদি ইন যারা একবার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত মাহদি মাহদির বহুবচন মাহদি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিচ্ছেন তারা হেদায়েত প্রাপ্ত তারা রাশেদ সঠিক পথের পথিক আর আপনি বিচারে আসাবেন কাঠগড়ায় হাজিরে বলছেন যে 80% না হয় 85 না হয় 90 আউজবিল্লা এটা কোনো মুসলিমের জন্য জায়েজ না এরকমের ধারণা বরং খুলাইফা রাশেদেররা 100% ইসলাম সর্বস্তরে বাস্তবায়নের চেষ্টা করেছে জি এটা হচ্ছে তাদের সম্পর্কে আমাদের ইমানি সুধারণা জি তবে মানুষ ত্রুটিমুক্ত নয় ব্যক্তি জীবনে হোক অথবা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আম্বিয়া রসুলগণ ছাড়া যাদের কাছে ওহী এসে তাদের ছাড়া কেউ ত্রুটি মুক্ত না আপনি খলিফা রাশেদের ক্ষেত্রে আপনি এইরকম কথা বলবেন এটা বেয়াদবি জি যেমন আপনি ইমাম আবু হানিফা শাফি মালিকের ছোট মুখে বলবেন তাদের আপনি ওপর মন্তব্য করবেন না এটা অধিকার নেই হ্যাঁ কোরআন হাদিসে দলিল জানা আছে আর যেই যেই জায়গাগুলোতে ইজতিহাদে ভুল হয়েছে অতটুকু বলার অধিকার আছে তাও সাধারণ মানুষকে নয়
সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে আজকাল ইমামদের সম্পর্কে এই সেই কথা লেখা, আর যারা লিখছে তারা আরবি এক অক্ষর বুঝে না, আর এখান থেকে কিছু হ্যাঁ কাটিং আর পেস্ট, কাটিং পেস্ট, এখান থেকে কিছু ওখান থেকে কিছু ওখান থেকে কিছু, কারণ এলো আরবি তো বুঝেই না, তখন কেউ ইংলিশে লিখেছে, কোথাও কোনো ওয়েবসাইট আছে সেখান থেকে এখান থেকে এখান থেকে ওইখান থেকে কাটা ছেঁড়ে করে নিয়ে এসে আপনি একজন ইসলামের বড় রাইটার হয়ে যাচ্ছেন, লেখক হয়ে যাচ্ছেন, জায়েজ এগুলো? জায়েজ যে নোটই জায়েজ নাই। তো যা করবে যারা আলেম কোরআন সুন্নাহ তারা বলতে পারে, যাদের দলিলের জ্ঞান আছে যে একটি মশলায় যখন দু তিনটি মত হয়েছে সবটাই ঠিক না, একটা ঠিক হক একটি, হয় আপনি এখানে বসে আছেন না হয় বাসায় বসে আছেন, কেউ যদি বলে যে না দুটাই ঠিক, আপনার সম্পর্কে দুজন বলছে, একজন বলছে বাসাতে আছে আরেকজন বলছে ইসলামিক সেন্টারে আছে, বলছে কাটটা বিশ্বাস করো ভাই, এও তো দাড়িওয়ালা মানুষ, ও দাড়িওয়ালা মানুষ দুজন তো, হ্যাঁ এও মাশাল্লাহ ইমানদার মানুষ, এও মাশাল্লাহ, আর কেন দুটাই ঠিক, দুটাই ঠিক চলবে নাকি? এক এক দুইও ঠিক তিনও ঠিক, এটা হয়েছে ভাই কোনোদিন? কোনদিন হয়েছে না? হবে ঠিক ওই রকমই, রাফাই দেন করাও ঠিক আর না করাও ঠিক না, ভুল কথা, কথা বোঝা গেছে? আমিন বলাও ঠিক জোরে আর না বলাও ঠিক, না না এই এই করবেন না, এর চাইতে আরও এগুলো তো নাহি সুন্নাতের বিষয়, চলেন সুন্নাতের ক্ষেত্রে সহি সুন্নাহ আর দুর্বল সূত্রে প্রমাণিত নাই। কিন্তু সুরা ফাতিহা হ্যাঁ ইমামের পিছনে পড়া কারো কাছে ফরজ আর কারো কাছে না জায়েজ, বলছে দুটাই ঠিক, কী করে ঠিক হতে পারে? একই সময় এখন রাত না দিন দুইজন দুই রকম বলছেন, একজন অন্ধকারে আছেন বেচারা বুঝছেন লাইট চারিদিকে অন্ধকার লাগছে, অন্ধকার হয়ে গেছে বলছে এখন রাত, আর আরেকজন বলছে দিন, তো আপনি বলছেন না দুটাই ঠিক, একই সময় দুটো ঠিক হয়? একসাথে রাত দিন দুটো ঠিক হইতে পারে, ঠিক তেমনই একসাথে এক এক তিন এটা ঠিক মোটেই না, এক এক দুই ঠিক ওই রকমই হয়। ইমামের পেছনে সুরা ফাতিহা পড়তে হবে আর না হলে পড়তে হবে না, দুটোর একটা ঠিক, দুটোই ঠিক না, এইটাও ঠিক ওইটাও ঠিক, চার মজাবই ঠিক, সব ক্ষেত্রে চার মজাব ঠিক না, এবার বোঝা গেছে? এই জন্য চার মজাব হক কথাটি ভুল কথা, চার মজাবে হক আছে কিন্তু চার মজাবের প্রত্যেকটাতে পুরোপুরি হক সীমিত আছে না, চারটা মিলিয়ে চারটার সমন্বয়ে হক আছে, চারটার সমন্বয়ে হক আছে। খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন একজন বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদের ওস্তাদ, কিন্তু তার অনেক লিখনী আছে, তো রহমাহুল্লাহ তাআলা ডক্টর মুজিবুর রহমান যে বাংলা অনুবাদ করেছেন না, তার শ্বশুর সাহেব মোহাম্মদ আলী জোনাগড়ি রহমাহুল্লাহ তাআলা, তো তিনি বলছেন যে এই চার মজাব হচ্ছে একটা টাকার মতো, একটা টাকা চার পকেটে আছে, একটা টাকা চার পকেটে, তাহলে এক এক পকেটে কত করে আছে? চার আনা করে আছে। এখন এই চার আনা নিয়ে যদি বলেন যে আমার কাছে এক টাকা আছে, ভুল না, কিন্তু চার আনাকে আমি নিয়ে নিলাম চার পকেট থেকে আমার কাছে, তাহলে পুরো ষোলো আনা এক টাকা হয়ে গেল, এটি এক টাকা ইসলাম। তো এই উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খলিফায়ে রাশেদের মতো তিনি সুবিচার কায়েম করেছেন, তার কথা আলোচনা করলে তার জীবনী পড়লে সুবহানাল্লাহ, এইরকম শাসকের প্রয়োজন রয়েছে মুসলিম হওয়ার জন্য। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই একদিন কী করলেন, আখারা সালাতে আমন, একদিন সালাতে বিলম্ব করে দিলেন। ওমাই আমলে প্রত্যেক খলিফা পাঁচ অক্তে অমতি করতেন, যেখানে তার রাজভবন থাকতো সেখানে রাজ প্যালেস থেকে বেরিয়ে এসে কী করতেন, পাঁচক্ত সলাত আদায় করতেন, এমামতি করতেন, এমামতি করতেন, শুধু মসজিদে মুসল্লি আসতেন না, এমামতি করতেন। যতক্ষণ খলিফা না আসবেন, প্রত্যেক শহরে যে খলিফার গভর্নর আছে তিনি ইমাম, এই সিস্টেমটা ছিল। কতদিন পর্যন্ত এটা ছিল? চার খলিফার যুগে ৩০ বছর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমামতি করেছেন ওজুর না থাকলে, ঠিক না, ওজুর কোথাও গেছেন সফরে কাউকে দায়িত্ব দিয়ে গেছেন অথবা অসুস্থ মাঝে মধ্যে হয়েছেন ইত্যাদি। আর চার খলিফা ৩০ বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনার ১০ বছর, আর তারপরে ৪০ বছর হয়ে গেল, তাহলে
আর তারপরে উমাইয়া বংশের রাজত্ব 132 হিজরি পর্যন্ত। তাহলে 132 এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, হ্যাঁ 142 বছর কি চলেছে? এমতি কে করেছেন? যিনি শাসক অথবা শাসকের যিনি প্রতিনিধি তিনি মসজিদের ইমাম, দুনিয়ারও ইমাম আর মসজিদের ইমাম, মসজিদের ইমাম আর হাট বাজার সব কিছু দেশের ইমাম, দুই রকমের ইমামত তাদের কাছে থাকতো, দিনের ইমামতি করেছেন আর দুনিয়ার ইমামতি করেছেন জি। কিন্তু যখন আব্বাসীয় যুগ শুরু হলো 132 এর পরে, তখন থেকে শুরু করে ইমামতের দায়িত্ব আর খলিফারা বা খলিফাদের যারা নায়েব গভর্নর তারা পালন করতে পারলেন না, এই কাজ আমাদের দ্বারা হবে না, ভোগবিলাস বেড়ে গেল। হ্যাঁ ইমামতি করা একটা গুরু দায়িত্ব, টাইমে টাইমে ওইটা মসজিদে হাজির থাকতে হবে, লোকজন অপেক্ষা করছে, তাই না? অত সহজ বিষয় নয় ইমামতি করা। এই জন্য যারা ইমামতি করে আজান দেয় তাদের দেখেন জামাতে মশগুল হয় না, বড় একটা দিক রয়েছে ইমামতি আর আজান। আর আজানের একটা ফজিলতের দিক এইটা যে কখনো মশগুল বিলম্ব হবে না, যে প্রথম রাকাত পেলাম না, এক রাকাত দুই রাকাত ছুটে গেল, জামাত ছুটে গেল, না না হাজির আছে, আগে থেকে হাজির আছে, তাই না? তো এই যদি নেক নিয়ত সৎ নিয়ত থাকে তো ইমামরা এর উপরে একটা বড় সওয়াব পাবে। কিন্তু সৎ নিয়ত থাকলে, সৎ নিয়ত না থেকে যদি পয়সা বেতন, হ্যাঁ শুধু বেতন উদ্দেশ্য হয়, দুনিয়া উদ্দেশ্য হয়, অথবা একটা প্রভাব, আমি গ্রামের ইমাম মসজিদের ইমাম, কিছু পাবে না। তাহলে এনামাল আমল হবে নিয়ত, ইখলাস অত্যন্ত জরুরি, ইখলাস অত্যন্ত জরুরি। আল্লাহ তৌফিক দান করেন। কি বলছিলাম যে ভোগবিলাসী শাসকদের জন্য ইমামতি করা খুব কঠিন হয়ে গেল। তখন তারা বললেন যে না, এখন আমরা দুনিয়ার ইমামতি করি আর দিনের ইমামতি মসজিদের ইমামতি কারাকে দিয়ে দিই? আলেমদেরকে দিয়ে দিই, হ্যাঁ আলেম হাফেজ কারি সাহেব ওদেরকে দিয়ে দিই। এইভাবে দিন দুনিয়াকে কী করে দেওয়া হলো? ভাগ করে দেওয়া হলো। ওই ভাগ বাড়তে বাড়তে পশ্চিমে আপনার সভ্যতার এমন কুপ্রভাব মুসলিম সমাজে আসলো যে আমরা ইস ভাগ করে দিয়ে আমাদের ব্যক্তি জীবনটাকে ভাগ করে দিলাম। ইসলাম হচ্ছে ব্যক্তি জীবনে, শুধু ব্যক্তি জীবনে, বরং ইসলাম শুধু রুহানিয়াত আধ্যাত্মিকতার নাম। ইসলামের সম্পর্ক আপনার লেনদেনের সাথে নেই, আখলাক চরিত্রের সাথে নেই, আর তারপরে ফাইন্যান্সিয়াল বিষয়ের সাথে নেই, অর্থনীতির সাথে নেই, রাষ্ট্রনীতির সাথে নেই, যেটাকে বলা হয় সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা চলে আসে। ধর্ম নিরপেক্ষতা মানে কি? মসজিদে আপনার ধর্ম, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে দুই অর্থে, একটা হচ্ছে ধর্মকে একদম অস্বীকার করা, আর আরেকটা হচ্ছে ধর্ম অস্বীকার করি না কিন্তু আমরা রাষ্ট্রীয় বিষয়ে অর্থনীতিতে মসজিদের বাইরে, এক কথা মসজিদের বাইরে, মন্দিরের বাইরে, চার্চের বাইরে, ওখানে ধর্ম টর্ম নেই, সুতরাং ধর্মের সম্পর্ক হেজাব পর্দার সাথে নেই, পার্থিব জিনিস, সুদের সাথে নেই, সুদ হালাল হারাম না 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 এগুলো নাই, আমরা অর্থনীতি আমাদের মতো চালাচ্ছি, আপনারা ধর্মকর্ম করবেন শুধু মসজিদে সীমিত জি। কথা বোঝা গেছে না? তো ধীরে ধীরে অধিকাংশ মুসলিমরা কিন্তু এভাবে প্রভাবিত, প্রভাবিত সেকুলারিজম হয় বিশ্বাসী, আর বিশ্বাসী না হইলেও অনেকটা প্রভাবিত জি দুনিয়ার বিষয়ে। বিবাহ শাদীর ক্ষেত্রে তখন ইসলামের খেয়াল রাখে না, মসজিদে মুসল্লি মাশাআল্লাহ, দাড়ি টুপি নামাজ এগুলো সব ঠিক আছে, কিন্তু বিবাহের সময় একেবারে স্বাধীন ইসলাম থেকে, কত যে পাপ হচ্ছে বিবাহে, কুসংস্কার, বেদাত, হারাম, অবাধ মেলামেশা, আর এই পুরুষ নারীর একাকার হওয়া, হলুদ মাখা মাখি, আর কত কি আউজ মিল্লাম সেটা, কারণ ধর্ম নিরপেক্ষতা মগজে ঢুকে আছে, অচেতন অথবা সচেতন অবস্থায়, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, না শক্ত হইতা ওদ হলুফিস সিলমে কাফা, পুরোপুরি মুসলিম হইতা, পুরো সার্বিক জীবনে মুসলিম হইতে হবে। কেন আমরা বাড়িতে পারবো না যে আমাদের বাড়িতে ইসলামিক বিবাহ হোক, হেজাব পর্দা যেন বিঘ্নিত না হয়, মহিলা মহিলাদের ক্ষেত্রে থাকবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে, ইত্যাদি ইত্যাদি, হারাম অশ্লীলতা কোনো কিছু হবে না, নাজায়েজ হবে না জি, ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে না মহিলাদেরকে, ইত্যাদি করতে পারি না? অবশ্যই করতে পারি। আর বলছে না আমার বাড়িতে ভিডিও হয় না, কিন্তু সবার পকেটে পকেটে ক্যামেরা মোবাইল আছে, আর ঢুকার পরে মহিলারা যেখানে সেজে সুজে বসে আছে, বিয়ের অনুষ্ঠান সব বাইরে পাচার হয়ে গেছে, কথা বোঝা গেছে? হারাম কাজ আপনাদের বাড়িতে হচ্ছে, আপনারা জানছেন অথবা জানছেন না,
কারণ দিন দুনিয়াকে আলাদা করে দিয়েছে, সেকুলারিজম আপনাদেরকে আপনাদের মগজকে ধুলাই করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ সব কুফরি থেকে বাঁচিয়ে রাখুন। তো উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ যেহেতু বানু উমাইয়ার খলিফা ছিলেন এবং বড়ই নেক খলিফা ছিলেন, তার দ্বারা এমনটা হইতো না। যদিও উমাইয়া বংশ অন্যান্য যারা জালেম শাসক ছিল তারা এরকম বিলম্ব করত, বিলম্ব হইতো তাদের দুটো সালাতে, একটা আসরে আর একটা ফজরে, বিশেষভাবে আসরে আর ফজরে। কারণ আসরে দুপুরে খেয়ে দে কাইরুলা, আরবিতে দুপুরের বিশ্রামকে কি বলা হয় কাইরুলা, ঘুমিয়ে গেলে উঠে এসে আসর পড়া, এটা কঠিন। আরেকটি হচ্ছে ফজরে সারা রাত্রে বিলম্ব করে ভোগ বিলাসের জীবনযাপন, আয়েশা আরামের জীবনযাপন, ভালো খাওয়া দাওয়া, আর যত বেশি খাবে তত বেশি ঘুম চাপবে, তারপরে ফজরে উঠে এসে নামাজ পড়ানো আউয়াল অক্তে, এই কঠিন ব্যাপার। তখন ফজরে বিলম্ব হয়ে যেত, আর কিসে বিলম্ব হইত, আসরে বিলম্ব হইত, আসরে বিলম্ব হইত। হানাফি মজহাবে এই দুই নামাজই বিলম্ব করা হয়। এই যে ওই সময়ের শাসকরা, বিশেষ করে আব্বাসীয় যুগে আরও বেশি, কারণ সমস্ত রাজাগুলো প্রায় ভোগবিলাসী ছিল খুব বেশি, আর উমাইয়ার যুগে তুলনামূলক ভালো ছিল, কিন্তু তারপরও জুলুম ছিল আর ভোগবিলাস ছিল কিছুটা, একমাত্র উমাইর আব্দুল্লাহ রাহমাহুল্লাহ ছাড়া, যার কথা এই হাদিসে আসছে সহিহ বুখারীতে। কথাগুলি জানলে বুঝতে পারবেন বিষয়টি, যে শাসকদের বড় একটা প্রভাব রয়েছে ইসলামের ওপর, শাসকদের ইসলামের উপর বড় একটা প্রভাব রয়েছে। শাসক যদি ভালো হয় তো মুসলিমের ভালো হয়ে যাবে, আর শাসক যত খারাপ হবে দেশবাসী অত খারাপ হবে, তত খারাপ হবে। জি, আল্লাহ হেফাজত করুক। তো শাসকরা উঠতে পারে না আসরে, আর নামাজ পড়াইতে হবে শাসকরা, অথবা জামাতে অন্তত আসবে, ওদের খেয়াল রাখতে হবে যে আমির সাহেব এসছেন কিনা জামাতে, হ্যাঁ বাদশাহ সাহেব এসছেন কিনা জামাতে, ওটা দেখতে হবে। যদি আব্বাসীর যুগ হয় অমতি করছে না, কিন্তু জামাতে আসবে তারপর নামাজ দাঁড়াবে, এটা খেয়াল রাখতে হতো অমতি ইমামকে। আর ওই সময় আব্বাসীয় যুগে প্রধান যিনি বিচারপতি রাইসুল কোজাত, যদিও তখনকার অনেক কিতাবাদিতে কাজীউল কোজাত লিখছে, কিন্তু কাজীউল কোজাত আল্লাহ ছাড়া কাউকে বলা ঠিক না, বিচারকদের বিচারক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কাজীউল কোজাত ভাষাটি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান আলেমরা বলে এটি জায়েজ নয় আল্লাহ ছাড়া কাউকে বলা। বিচারকদের মহাবিচারক কে? আল্লাহ। আহকামুল হাকিমে যেমন রাইস আল্লাহ আহকামুল হাকিম, আহকামুল হাকিমিন, কিন্তু রাইসুল কোজাত, যেমন সৌদি আরবের ভাষা, যেহেতু সৌদি আরবে তৌহিদ আছে, আকিদা বুঝে এরা, সুতরাং এখানে প্রধান বিচারপতিকে কি বলা হয়? রাইসুল কোজাত বলা হয়, রাইস মানে প্রধান, জায়েজ হয়ে গেল বলা, কিন্তু কাজীউল কোজাত প্রধান বিচারপতিকে বলবেন এটা জায়েজ নয়, আকিদাগত সমস্যা এখানে। তো ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবানি রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র, যিনি সিনিয়র ছাত্র, ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ প্রধান তিনি বিচারপতি, গোটা আব্বাসীয় খেলাফতের বিশাল খেলাফত, বিস্তর অঞ্চল নিয়ে খেলাফত, আজকালকার মতো এই ছোট ছোট দেশ না, বিশাল। সেই আপনার চলে গেছে আপনার চীনের বর্ডার থেকে শুরু করে এইদিকে একবারে পশ্চিম দিকে আফ্রিকা, যতগুলি দেশ হইতে পারে আপনার এই পর্যন্ত ইউরোপের কাছাকাছি সব মিলে। তো তখন তিনি দেখলেন যে শাসকদেরও তো একটু খেয়াল রাখতে হচ্ছে, কারণ ওরা তো আসতে পারছে না ফজর তাড়াতাড়ি আর আসরে, তাই না? তখন ওই ক্ষেত্রে দেখা গেল যে দলিল দুর্বল হইলেও কিছু দুর্বল দলিল আছে, যে আসরটা একটু বিলম্ব করা, ফজর বিলম্ব করা দলিল আছে। সুতরাং কী হয়ে গেলো, এই দুটো নামাজে বিলম্ব করে পড়াই তখন মজহাবের ফতোয়া হয়ে গেল। আসরে এক কাঠির জায়গায় দু কাঠির ফতোয়া হানফি মজহাবে, আর ফজরে আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আজামুল আজরে, ওই হাদিসের ব্যাখ্যা যে ফজরকে একবারে ফর্সা করে দাও তাতে বেশি নাকি আজামুল আজর, বেশি নাকি রয়েছে, এইগুলোর ওপর আমল হয়ে গেল। যদিও আসফিরু বিল ফজর, ফজরকে ফর্সা করো মানে ফজর সম্পর্কে নিশ্চিত হও, এর মানে এই নয় যে ফজরকে এমন ফর্সা করে দাও যে দুনিয়া একবারে সব আলোকিত হয়ে গেছে একবারে, আর সূর্য উঠতে 15-20 মিনিট কি আধা ঘন্টা সময় আছে, এমনটা যেন না। কারণ সহিহ হাদিস কি রয়েছে, সহিহ বুখারী মুসলিমের আসবে হাদিসগুলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারাও ফজরে জামাতে সালাত আদায় করতেন,
আর তারা বাড়িতে ফিরতেন সালাত শেষ করে মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না তাদের বড় বড় লম্বা চাদর শরীরে জড়িয়ে মায়ুরাফনা মিনাল গালাস যখন ফজরের সালাত শেষ হয়ে গেছে বাড়িতে যাচ্ছেন রাতের ভোরের অন্ধকারের কারণে তাদের কাউকে চেনা যেত না তখন হিজাব ফরজ হয়নি চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো ষষ্ঠ হিজরি পর্যন্ত হিজাবই ফরজ হয়নি জামাতে তারা আসতো কিন্তু চেনা যেত না যে এটা কার মেয়ে যাচ্ছে তো কার স্ত্রী যাচ্ছে কার কে কার মা যাচ্ছে চেনা যেত না ফজর পড়ার পরে অন্ধকার হয়ে আছে চেনা যায় না কে পাশ দিয়ে যাচ্ছে যেই সালাত সৌদি আরবে আর আহলে হাদিস মসজিদগুলোতে হয় দেশে কথা বোঝা গেছে না আপনি বলেন জাহানাফি মসজিদে যে ফজর হচ্ছে ফজর পড়ার পরে যদি মহিলারা যায় আর চেহারাটা খোলা থাকে তাহলে বাকি সব ঠিক আছে ঢাকা আছে ঢিলা ঢালা কাপড়ে কিন্তু চেহারা খোলা আছে চেনা যাবে না স্পষ্ট চেনা যাবে ইস বড় ফেতনার কারণ হবে হ্যাঁ তাহলে এই যে ফতোয়াগুলি হলো কিসের কারণে ওই যে শাসকদের প্রভাব কারণ শাসকরা চায় যে আমরা জামাত ধরব আর জামাত ধরাইতে হইলে যদি শাসকদেরকে জামাত ধরাইতো তাহলে একটু লেট করতে হবে আসরে লেট করতে হবে ফজরে লেট করতে হবে কারণ তারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে এখনও উঠেন নাই জি আল্লাহ হেফাজত করুন আমাদেরকে সহি শুদ্ধ আমল করতে হবে নিজেরা যাই করে থাকি না কেন আমাদেরকে ঘুরাইতে হবে কিসের সাথে ওহির সাথে ঘুরাইতে হবে দলিলের সাথে ঘুরতে হবে হ্যাঁ ঘুরবেন কিসের সাথে যেদিকে দলিল আপনাকে ঘুরাচ্ছে জি তাদুর মা দলিল জি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কিন্তু এমনটা ইচ্ছা করে করেননি কিন্তু কোনো বিশেষ কারণে আসরের নামাজে দেরি হয়ে গেছে একদিন ওই হাদিসটা এখানে আসছে আসরের নামাজে যেতে দেরি হয়ে গেছে হতে পারে মানুষ মাত্র ঘুম হইতে পারে আমাদেরও হইতে পারে সবার হচ্ছে হ্যাঁ যে কোনো মানুষের হইতে পারে বা কোনো ব্যস্ততা ছিল ফাদাখাল আলী উরওয়াত ইবনে জুবাইর উরওয়া ইবনে জুবাইর বড় বিখ্যাত আলেম ফাকিহ তাবি জি সাতজন যে এলমের সাগর বলা হয়েছে তাদের অন্যতম হচ্ছেন উরওয়া জি ইজা কিল মান ফিল ইলমি সাবাতু আবহরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা ফাকুল হুম উবাইদুল্লাহ উরওয়া তু কাসিম সাইদুন আবু বকরিন সুলাইমান খারিজা উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম জি তার পিতা আশরাম ওবাশার অন্যতম জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামাই ছিলেন কে জি জুবাইর জি জুবাইরের ওই স্ত্রীর নাম কি ছিল আসমা বিনত আবু বকর জি তো এই উরওয়া উরওয়া সাহাবি না সাহাবি আবদুল্লাহ বিন তার ভাই সাহাবি বড় ভাই সাহাবি কিন্তু তিনি সাহাবি হতে পারেনি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবান তিনি ফা আখবারাহু উরওয়া বিন জুবাইর কোথায় ঢুকলেন রাজদরবারে ওমর আব্দুল আজিজের কাছে তাকে গিয়ে বললেন আন্নাল মুগীরাত বিন শোবা আখারা সলাতে ইয়াউমান মুগীরা বিন শোবা একদিন সলাতে বিলম্ব করে দিয়েছেন জরুরি নয় যে তার রাজদরবারে ঢুকলেন হতে পারে যেখানে সলাত পড়াইতে এসছেন সেখানে গেলেন উরওয়া বিন জুবাইর এক কথায় তার কাছে গেলেন দেখা করলেন এবং বললেন ঘটনা যে মুগীরা বিন শোবা ইরাকের গভর্নর ছিলেন ইরাকের গভর্নর ছিলেন মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তার মানে ওমর আব্দুল আজিজ জামানার আগে প্রথম উমাইয়ার খলিফা হচ্ছেন সাহাবি সম্মানিত সাহাবি মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু না মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হইলেও মালিক হইলেও তিনি সবচাইতে ন্যায়পরায়ণ রাজা ছিলেন খলিফায় রাশেদের মর্যাদায় না থাকলেও তারপরে তার স্থান ছিল এ এহতেরাম সম্মান একজন মুসলিমের ইমানি দাবি থাকতে হবে কখনো তার সম্পর্কে কারো কুধারণা অথবা বিরূপ মন্তব্য এটি রাফেজি শিয়াদের পক্ষ থেকে পাচারকৃত মনে রাখবেন যারা শিয়া রাফেজি প্রভাবিত তারা এই রকমের বিভ্রান্তির শিকার গোমরা পথভ্রষ্ট সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা বিশদবার করে থাকে মুগীরা বিন শোবা তিনি সাহাবি ছিলেন এবং গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু খলিফার পক্ষ থেকে ইরাকের মুয়াবিয়া রাদিয়াল্লাহু কোথায় থাকতেন শাম দেশে দামেস্কে তার ঘটনা বললেন যে আখারা সালাতে আমিন ওয়াহাবিল ইরাক ইরাকে ছিলেন আর তিনি একদিন নামাজে বিলম্ব করে দিলেন মুগীরা বিন শোবার ঘটনা শোনাচ্ছেন ফাদাখালা আলী আবু মাসুদুল আনসারী তখন আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী প্রবেশ করলেন কার কাছে গভর্নর মুগীরা বিন শোবার কাছে শোনাচ্ছেন উরওয়া গিয়েছেন কার কাছে আর খলিফার কাছে পরের খলিফার কাছে উমর আব্দুল রহমাউল্লাহর কাছে গিয়ে বললেন আবু মাসুদ আনসারী মাহাজ ইয়া মুগীরা হে মুগীরা
হ্যাঁ বলছেন না যে হে আমির, হ্যাঁ হে মগিরা, কারণ সমবয়সী অথবা জুনিয়ার বয়সের দিক থেকে, হে মগিরা এটা কী ব্যাপার, কী ব্যাপার এরকম নামাজে বিলম্ব কেন? জি, অন্যায়ের প্রতিবাদ করলেন, কিন্তু স্টেজে নয়, যেখানে না রাজা আছে, না গভর্নর আছে, না আপনার সেই চেয়ারম্যান আছে, না তার সংশোধন উদ্দেশ্য, না আপনার সেই যে দায়িত্বশীল সে আছে, আর তার বিরুদ্ধে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা ইসলাম বিরোধী কাজ, এটা নাসিহা না, এটা ফজিহা, এটা হিতাকাঙ্ক্ষী হওয়া নয়, সংশোধন করা উদ্দেশ্য নয়, এটা হচ্ছে মানুষকে লাঞ্ছিত অপদস্থ করা। আর এই মানহাজটাই হচ্ছে বিভ্রান্তিকর মানহাজ, যেটা সালাফি মানহাজের বিপরীত মানহাজ, যে শাসকদের বিরুদ্ধে তাদের চোখের আড়ালে স্টেজে মেম্বারে উঠে হ্যাঁ মানুষকে কি করো, প্ররোচিত করো, মানুষকে মানুষের অন্তরে আগুন লাগিয়ে দাও, যাতে করে মানুষ ক্ষেপে রাস্তায় নেমে যায় আর বিদ্রোহ ঘোষণা করে। না, এটা হারাম কাজ, এতে কোনোদিন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তো সালাফি মানহাজ কি, এই যে তার কাছে যেতে হবে, ঢুকতে হবে, আপনার ঢোকার ক্ষমতা থাকলে ঢুকবেন। আজকালকার বাহানা করে কি করে এই জঙ্গিগুলো, খারেজিগুলো, যারা চরমপন্থী, না আজকাল তো কোথাও ঢুকতে দেবে না আমাদেরকে, তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করবো না? এটা অন্যায়ের প্রতিবাদ হলো না, আপনার অন্যায়ের প্রতিবাদের উদ্দেশ্য হইতো ইসলাহ, সংশোধন, এফসাদ নয়, আর ইসলাহ এর দ্বারা হয় না, আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জি, ভালো মানুষদের ওপর জুলম অত্যাচার তখন শুরু হয়ে যাবে আপনার কারণে, আপনাদের মতো কিছু এই সব খারিজি আপনার চিন্তা চেতনা যারা বহনকারী তাদের কারণে। আপনারা দেশকে ধ্বংস করছেন, জাতিকে ধ্বংস করছেন, ইসলামের খেদমতকে বিঘ্নিত করছেন। তো এইটা সালাফদের আদর্শ নয়। দেখেন সালাফদের আদর্শগুলো একটু চিন্তা করে দেখেন। উরওয়া ইবনে জুবাইর গেলেন কার কাছে? ওমর আব্দুল্লাহ। তুই কি পার্সোনাল গিয়ে বলছেন যে এটা আপনি তো করলেন, দেরি করে দিলেন আজকে নামাজে, খলিফাকে বলছেন, এমন না যে বলবো না খলিফা করেছে, কিন্তু বলছেন পার্সোনাল, যাতে সম্মান ঠিক থাকে আর সমাজে অপদস্থ না হন একজন খলিফা, মানুষ সম্মানিত, মানুষ সম্মানিত মানে দেশের প্রধান তিনি, আর তাকে সত্য কথা, হক কথা জানিয়ে দেওয়া হয়, নসিহা করা, এর নাম নসিহা। মানুষকে নসিহত করতে গিয়ে নসিহত করতে হবে, ফজিহত করলে হবে না, দুটো ভাষা আমি বলেছি কিন্তু কিন্তু অর্থ হয়তো বুঝেছেন কিনা, অর্থ করে দিয়েছি। নসিহা মানে হিতাকাঙ্ক্ষী হয়ে মানুষের সংশোধন করা, উপদেশ যেটাকে বলে থাকি, হিতাকাঙ্ক্ষী হয়ে সংশোধন করা। আর ফজিহা মানে লাঞ্ছিত করা। আপনাদের যদি কোনো ভুল দেখি, আর সেটা ব্যক্তি জীবনের ভুল হয়, ব্যক্তি জীবনের ভুল, তাহলে পার্সোনাল আপনাকে অফিস আমার সাথে দেখা করবে, আর তারপরে দেখছি টাকনার নিচে আপনার কাপড়, ভাই আপনার টাকনার নিচে কেন কাপড়, ভাই আপনি দাড়ি কেন রাখেন না? তাহলে আপনাকে নসিহা করলাম না আপনাকে অবদস্থ করলাম? নসিহা করলাম, ফজিহা করলাম না, কিন্তু আপনাদের যার টাকনার নিচে কাপড় আছে, সে কেউ আছে এখানে অথবা দাড়ি নেই, যদি এখানে বলি ধৈরে ধৈরে, এই ভাই দাড়ি রাখেন না কেন, হ্যাঁ কি শিখেছেন দাড়ি রাখা যাবে না, তাহলে আপনাকে নসিহা করা হলো না অপদস্থ করা হইল, ফজিহা করা হইল আপনার। এটা তো আপনি সাধারণ মানুষ, আপনি আপনি যদি মান সম্মান নিয়ে চিন্তা করেন, তাহলে একজন নেতা, মাথা, চেয়ারম্যান, আপনার একজন ডিসি, একজন আপনার ক্ষমতাধর, তার মান সম্মানে কতটা আঘাত লাগবে চিন্তা করুন তো, আপনাকে ছেড়ে দেবে? এটা সালাফি তরিকা নয়, এটা সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকা নয়, তাদের তরিকা হাদিস আছে সেই বকেতে শিখেন ভালো করে। এখানে আবু মাসুদ আনসারিও মগিরা বিন শোবার প্রতিবাদ লোকজনের সামনে করলেন না, তার কাছে প্রবেশ করলেন, গেলেন পার্সোনাল, আর গিয়ে বলছেন মাহাজায়া মগিরা, মগিরা এটা কি করলেন আপনি, এত দেরি করে নামাজ পড়াইলেন, আলাইসা কাদ আলেমতা, আপনি কি জানেন না এর দলিল যে এইভাবে দেরি করে নামাজ পড়া ঠিক নয়, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এটা উত্তম, আর তারপরে এত দেরি করা চলবে না, কারণ সময় আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল মারফত সরাসরি পাঠিয়ে কি করা হয়েছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে শুরু শেষ, এই কথা বলতে চাইছেন, ওই ঘটনা শোনাচ্ছেন। বলছেন আপনি কি জানেন না যে জিব্রাইল সালাতুল্লাহ সালাম আলহি আল্লাহর সালাত সালাম তার উপর হোক, নাজাল্লা তিনি নেমে আসেন, যেই দিন মেরাজ হইল, ঘটনা মুয়াত্তা মালিকে বিস্তারিত রয়েছে আর অন্যান্য হাদিসি কিতাবে রয়েছে, এখানে সংক্ষেপে রয়েছে, যেই দিন রাতে মেরাজ হলো নবী সাল্লাম ফিরে আসলেন, কি নিয়ে ফিরে আসলেন, হ্যাঁ পাঁচ অক্ত সলাত নিয়ে ফিরে আসলেন, পাঁচ অক্ত সলাত তো ফরজ হয়ে গেল, টাইম টেবিল সকালবেলা জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির মক্কায়, মক্কি জীবন ছিল তখন,
ইমাম শাফি রাহমাল একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন, সেটাতে আরও একটু অতিরিক্ত জানা যায় যে আসার পরে নবী সাল্লামকে নিয়ে মাকাম ইব্রাহিমের পেছনে দাঁড়ালেন জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম ইমাম আর মুক্তাদি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম দিন পাঁচ অক্ত সালাত পড়ালেন আউ্য়াল অক্তে একবারে শুরুতে, যেমনই ধরেন আজকাল জোহরের আজান 11:40 দামামের কথা বলি, যেটা আমরা দামামে অবস্থান করছি, 11:40-45 মধ্যে পড়িয়ে এই সময়টাই পড়িয়ে দিলাম। আজান হওয়ার সাথে সাথে এই সময়টাই মানে আজানের টাইম হয়েছে, জওয়াল হয়েছে, আসর আউ্য়াল অক্তে পড়িয়ে দিলেন, মাগরিবে আজানের পরে পড়িয়ে দিলেন, এশার আউ্য়াল অক্তে পড়িয়ে দিলেন সোয়া ঘন্টা দেড় ঘন্টার মধ্যে, আর এইভাবে ফজর আউ্য়াল অক্তে একবারে যেমন শুভ সাদেক হয়েছে পড়িয়ে দিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন একেবারে শেষ অক্তে জোহরের সালাত পড়ালেন একেবারে আসর হওয়ার একটু আগে, ধরেন আসর হচ্ছে সোয়া তিনটা বা 3:10 ধরেন, তাহলে 3টার দিকে পড়ালেন, সালাত পড়া শেষ আসর ঢুকিয়ে গেল, এরকম করে পড়ালেন জোহর। আসর পড়ালেন ধরেন আসর আউ্য়াল অক্তে হচ্ছে সোয়া 3টা, যদি হয়তো সোয়া 4টা 4:30 6টা বেলা ডুবে যেত 5টার দিকে পড়ালেন, মাগরিবের সময় নেই, কারণ ওই সময়টা কিন্তু যদিও জায়েজ কিন্তু এটা হচ্ছে অক্তে কার অপছন্দনীয় অক্তে একবার শেষ সময়, মানে সূর্য ডুবার আধা ঘন্টা আগে পড়া, এই 40 মিনিট আগে পড়া, এটা হচ্ছে অক্তে মকরুহ, অপছন্দনীয় অক্ত বা অক্তে দেরালি নিরুপায় ব্যক্তির জন্য অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে, পারেনি জানতে পারেনি, কিন্তু আপনি শখ করে আপনি ইচ্ছা করে আপনি আসরের সালাত পড়বেন 4:30-5টায় না এরকম না, এইভাবে পড়িয়ে দিলেন। মাগরিব দেরি করলেন সোয়া ঘন্টা দেরি করে, প্রায় 1 ঘন্টা দেরি করে শেষ দিকে, শেষ হলো এশা সময় হয়ে গেল, এরকম এশা পড়ালেন একেবারে অর্ধেক রাতের কাছাকাছি, রাত 10:30-11টায় এরকম করে। ফজর একবারে বিলম্ব করে পড়ালেন সূর্য উঠার হয়তো 40 মিনিট আগে ধরে, এইরকম এভাবে আর কি আনুমানিক বলছি এগুলো কথা, যেহেতু তখন এরকম ঘড়ির হিসাব ছিল না, শেষ অক্তে এক কথায় পড়ালেন দ্বিতীয় দিন। আর তারপরে বললেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে বাস্তবে শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, সলাতের অক্তগুলি আল অক্ত মা বাইনে হা যায়নি, এই যে 2 দিন নামাজ পড়াইলাম এর মাঝামাঝিতে এর মধ্যেই হচ্ছে অক্ত, শুরু আর শেষ, শুরু আর শেষ, এর মাঝখানে কী করতে হবে, প্রতিটি সলাত আদায় করতে হবে, তাহলে সলাত কায়েম করা। সলাত কায়েমের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অক্ত মোতাবেক সলাত আদায় করা, আর আউ্য়াল অক্ত প্রথম অক্ত পড়া বেশি উত্তম যেমনটা বললাম। তো মগিরাকে বলছেন আপনি কি জানেন না যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে কি ফাসাল্লাহ সালাত পড়লেন মানে ইমামতি করলেন, ফাসাল্লাহ রাসূল সালাত পড়লেন পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা সাল্লাহ তারপরে সালাত আদায় ফাসাল্লাহ রাসূলুল্লাহ সুম্মা সাল্লাহ ফাসাল্লাহ রাসূলুল্লাহ সুম্মা সাল্লাহ ফাসাল্লাহ রাসূলুল্লাহ সুম্মা সাল্লাহ ফাসাল্লাহ রাসূলুল্লাহ, কয়বার হইল, 5 বার 5 অক্ত, অর্থাৎ ফজরে আসলেন ফজর পড়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে, মুক্তাদি হলেন মুক্তাদি, জোহর পড়ালেন জোহরে মুক্তাদি, আসর পড়ালেন আসরে মুক্তাদি, মাগরিব মাগরিব মুক্তাদি, এশা, এইভাবে 5 অক্ত সালাত পড়ালেন প্রথম দিন আউ্য়াল অক্তে, দ্বিতীয় দিন শেষ অক্তে, যেমন অন্য রয়েতে বিস্তারিত রয়েছে। সুম্মা কালা তারপরে বললেন জিব্রাইল সালাম বেহাজা ওমের তো, এই আদেশ আমাকে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে আমি সালাত যেন শিখিয়ে দিই সালাত রক্ত। ফাকালা ওমর, তখন ওমর ইবনে আব্দুল্লাহ উরওয়া ইবনে জুবাইরকে বলছেন, ওমর ইবনে আব্দুল্লাহর এই হাদিস জানা নেই, এত বড় ইমাম, শুধু ইমাম মানে খলিফা শুধু না, ওমর ইবনে আব্দুল্লাহ যেমন খলিফা ছিলেন তেমন বড় একজন আলেম ইমাম ছিলেন, অনেক শাসক ওই জামানেই ছিলেন ওমাইয়া বংশের খলিফা খোলাফার আসেন তো সবাই বড় আলেম, বড় বড় আলেম, কিন্তু ওমাইয়া আমলেও এমন এমন শাসক ছিলেন যারা বড় বড় ইমামের সহপাঠী ছিলেন ছাত্র জীবনে পড়ার কালে বাল্য জীবনে, আর তারপরে শাসন ক্ষমতায় চলে যাওয়ার পরে ব্যস্ততা বেড়ে যাওয়া তার এলম চর্চা করতে পারেননি, এই জন্য তারা এলমের ক্ষেত্রে খ্যাতি লাভ করেন। জি আব্দুল মালিক বিন মারওয়ান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমাম জোহরির সহপাঠী ছিলেন, তাদের মতে ইমাম জোহরি ইবনে শাহাব জোহরি এত বড় তাবেইনদের ইমাম মুহাদ্দিস, কিন্তু যখন মানুষ একটা কোনো কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার, সেটা ব্যবসা বাণিজ্য হোক অথবা নেতৃত্ব হোক, তখন আর এলম চর্চা করা সম্ভব হয় না। যে কোনো আলেমকে দেখবেন, যদি ব্যবসা বাণিজ্য নিয়ে আজকাল লেগে যায়
অনেক মাদানী আলেম আছেন যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এমন মেতে গেছে যে তাদের আর এলম চর্চা করা সম্ভব হয়নি, সুতরাং এলমের ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারেনি। খুব কমই এটা হয়েছে যে দিন দুনিয়া দুটোই জমা করে নেবেন, আপনি এদিকে এলমি খেদমত করবেন আর পয়সাও অনেক হয়ে গেছে অথবা নেতৃত্ব আপনি দিচ্ছেন, এটা খুব কম হয়ে থাকে, কারণ মানুষের ক্ষমতা সীমিত। এদিকে ঝুঁকে গেলে এদিক হয় না, এদিকে ঝুঁকে গেলে ওইদিক হয় না, সবটা হয় না। সাধ্য দোয়া করব যথাসাধ্য, দিন দুনিয়া সমন্বয় চেষ্টা করো কিন্তু দিনকে এক নম্বরে রেখে। উমার রাজি আল্লাহ তালানহ জানতেন না এটা যে নবী সাল্লামকে স্বয়ং আল্লাহ জানতেন যে হ্যাঁ অক্ত নবী সাল্লাম অক্ত আচ্ছা ঠিক আছে অক্ত ঠিক আছে আমার আজকে লেট হয়েছে, কিন্তু জিবরাইল সাল্লাম নেমে এসেছেন জমিনে আর দুই দিন পরপর দশ অক্ত সলাত আদায় করে শিখিয়ে দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি, এটা জানা ছিল। তাই বলছেন ওর ওয়াকে এলাম মা তোহাদ্দেশবেহি, আপনি ভালো করে চিন্তা করে দেখেন যেটা আপনি বয়ান করছেন কথা ঠিক কি না, ভুল বলছেন না তো, ভুল বলছেন না তো, শাসকের অধিকার আছে আলেমকে চার্জ করে আপনি যে কথাগুলি বলছেন ঠিক কি না দেখেন, কনফার্ম হন। আওয়াইন্না জিবরিল আহু আকামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতাস সালাত, জিবরাইল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের ওয়াক্তগুলি হ্যাঁ প্রতিষ্ঠিত করেছে মানে শিখিয়ে দিয়েছেন বাস্তবে? আলা উরওয়া, উরওয়া তখন রাহিমাহুল্লাহ বলছেন কাযালিক কানা বাশির ইবনে মাসউদ ইউহাদ্দিসুন আবিয়ে, যেহেতু তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি তাহলে তিনি ভাইয়া দিয়ে পেয়েছেন, কার ভাইয়া বলছেন বাশির বিন মাসউদ, হ্যাঁ আমার বন্ধু, তিনি তার আব্বা থেকে বর্ণনা করেছেন যে আমার আব্বার সাথে স্বয়ং ঘটেছে এরাকে যে মুগীরা বিন শুবাই এরকম একদিন আমার নামাজে লেট করেছিলেন গভর্নর, তখন আমার আব্বা গিয়ে এই হাদিস তাকে শুনিয়েছিলেন। জি এই ছিল হাদিস 582 নম্বর হাদিস, তারই একটা অংশ আগের হাদিসের অংশ। কালা উরুয়া বলছেন ওয়ালাকাদ হাদাসাতনি আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল আসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন। কখন? আসরের সালাতের কথা বলা হচ্ছে। ওয়াশামসু ফি হুজরাতিহা, যখন সূর্যের তাপ বলা হবে না, এখানে সূর্য মানে রৌদ্র, সূর্য শামস কথাটি দুই অর্থে ব্যবহৃত হয়, একটা রৌদ্র আর একটা হচ্ছে সূর্য। জি শামসের আসল অর্থ কি? সূর্য, কিন্তু সূর্য পড়লে কি হয়? রৌদ্র পড়ে, সেই জন্য রৌদ্রের অর্থেও সূর্য শব্দটি ব্যবহৃত হয়েছে হাদিসে। অশমস ফুজরাত, তখন রৌদ্র কোথায় থাকতো? হ্যাঁ মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার কিসে? কক্ষে থাকতো। কাবুল আন্তাজহারা, কক্ষ থেকে সেই রৌদ্র ওপরে উঠে যাওয়ার পূর্বে, ওপরে উঠে যাওয়ার পূর্বে দেখেন একটা সময় থাকে যখন ঘরের মধ্যে রৌদ্র যায়, দেখেছেন? হ্যাঁ রৌদ্র ঢুকে জানালাতে যদি গ্লাস লাগানো থাকে দেখছেন ঘরে রোদ পড়ছে, জানলা খুলে দেখছেন পুরো রোদ পড়ছে, হয় কি হয় না? কিন্তু ধীরে ধীরে যখন সূর্য নিচে নেমে যাবে তখন রৌদ্রটা ধীরে ধীরে আপনার রুম থেকে কি করবে? বিদায় নেবে। এটা কিসের উপর নির্ভরশীল? নির্ভরশীল আপনার রুমের ধরনটার উপর, কোয়ালিটি কি অবস্থায়, কোন তলাতে আছে, কতটা উঁচা, কতটা বড়, হ্যাঁ কোন দিকে আছে সূর্য ইত্যাদি। যদিও এই ধরনের হাদিস দিয়ে আসরের সালাতের সময়কে সূক্ষ্মভাবে নির্ধারণ করা জটিল, তবে একটা আইডিয়া বা অনুমান পাওয়া যায় যে আসরের সালাত সালাফদের সাহাবাই কেরামরা একেবারে খুব তাড়াতাড়ি আদায় করতেন, মানে আউয়াল অক্তে, এই হানাফি সময় যে প্রচুর প্রচলিত সালাত এইরকম বিলম্ব করে নাই, অর্থাৎ সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা এমন নয়, বরং তিনটে থেকে সাড়ে তিনটে এই সময়গুলোতে আদায় হতো। তো কারণ মা আয়েশার কক্ষ একেবারে ছোট কক্ষ, হ্যাঁ ছোট, দুইজন মানুষ, এর আগে আলোচনা করেছে, দুইজন মানুষ কোনো রকম করে সেখানে বিছানা বিছিয়ে ঘুমাতে পারে। অতিরিক্ত সালাত আদায় করার জন্য প্রয়োজন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের, তখন কি করতে হতো? ওই বিছানারই এক অংশে, আবার সেজদা করা যাচ্ছে না, সামনে একজন শুয়ে আছে, সেই জন্য কি করতে হতো? সেজদা যাওয়ার সময় তাকে একটু খোঁচা দিত যাদের পাগুলো সংকুচিত করে নাই। তাহলে কত ছোট একটা রুম ছিল, সেখানে সূর্যের তাপ পড়, তার মানে সূর্যটা কত ওপর দিকে ছিল, সূর্য অনেক ওপরে থাকতো তখনই আসরের সালাত আদায় করে নিতেন। আসরের সালাত সম্পর্কে যে হাদিসগুলি সামনে আরও আসছে, যতগুলি হাদিস আসছে তারা সেগুলি দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে স্পষ্ট
অসম্পূর্ণ একটা হচ্ছে অস্পষ্ট অস্পষ্ট দিয়ে সূক্ষ্মভাবে নির্ধারণ করা মুশকিল টাইমটা যে কোন টাইমে আসরটা অবলব্ধ হয় হ্যাঁ আর কত কতক্ষণ পর্যন্ত বলা যায় যে এটা উত্তম টাইম আর তারপর তখন অপছন্দের টাইম যেটা মুবহাম বা অস্পষ্ট হাদিস অধিকাংশ হাদিসগুলো এরকম রয়েছে কারণ সে যে ঘড়ি ছিল না যে ঘড়ি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে হ্যাঁ টাইম টেবিল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যেই হাদিসটা সবচেয়ে স্পষ্ট সেটা হচ্ছে এক কাঠি না দু কাঠি কোথায় বোঝা গেছে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য থাকে তখন একটা কাঠি যে কোনো কিছু এটা দাঁড় করে রোদ্রে তার তার সামান্য একটা ছায়া থাকবে সামান্য একটা ছায়া থাকবে সামান্য থাকবে বেশি থাকবে না শীতকালে একটু বেশি থাকবে আর গ্রীষ্মকালে কম থাকবে কারণ গ্রীষ্মকালে যেহেতু মাথার উপর দিয়ে সূর্যটা যাচ্ছে শীতকালে দূর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে জন্য একটু ছায়া তো পড়ে থাকে এটাকে ফাইয়াজ জওয়াল বলা ওইটুকু বাদ দিয়ে এক কাঠি সূর্য ধরেন এইদিকে যাচ্ছে না তাহলে এইদিকে যখন এক কাঠি হয়ে যাবে দুপুরবেলা এতটুকু ছিল ধরেন ওইটুকু বাদ দিয়ে দিলেন আর তারপরে এতটুকু এক কাঠি পরিমাণ যখন হয়ে যাবে ছায়া তখন আসরের সালাত হয়ে গেছে আসরের সালাত সময় হয়ে গেছে ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই হাদিস যদি জানা থাকে আপনার ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে শাফি মজহাব এটা হচ্ছে হাম্বেলি মজহাব এটা হচ্ছে মালিকি মজহাব এটা হচ্ছে আহলে হাদিসদের মত যে এক কাঠি পরিমাণ হইলে আসরের আওয়ালত্ব শুরু হয়ে গেল হানাফি মজহাব বলছেন না দুই কাঠি হইতে হবে ফাইয়াজ জওয়াল এতটা গেল তারপরে দুই কাঠি হইতে হবে এতটা যখন ছায়া তো হবে তখন আসর অবলম্বিত হবে যার ফলে আসর তাদের কাছে বিলম্বে কথা বোঝা গেছে না জি হাদিস এই মর্মে দুই কাঠির হাদিস যে রয়েছে জয়ীফ দুর্বল সনদের দিক কোনো সহি হাদিস নেই এক কাঠির হাদিস হচ্ছে সহি আল্লাহ তাআলা আলা তাবল আন তাজহারা মানে তালুয়া মানে যে যে রৌদ্র রৌদ্রটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই সালাত আদায় করে নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্তা তাউ আইয়াজ হারুহো জাহারা ইয়াজহারু মানে আলা ইয়ালু বা সাইদা ইয়াসাদু অর্থে হয় যে জাহারা মানে শুধু প্রকাশ হয় না দেখেন আরবি আরবি ভালো না জানলে কোরআন হাদিস বোঝাও মুশকিল জাহারা ইয়াজহারু মানে সেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে প্রকাশ জাহির আর বাতেন প্রকাশ তো প্রকাশ হওয়ার অর্থ করলে হাদিসের অর্থ বেরোবে না কিন্তু উঠে যাওয়া আলায়ালু ইরতাফা বা সাইদা এই অর্থ যদি করেন যে রৌদ্র ঘর থেকে উঠে যাওয়া ঘর থেকে বেরিয়ে যাওয়া উঠে যাওয়া মানে বেরিয়ে যাওয়ার আগেই আসরের সলাত আদায় করে তাহলে এখানে অর্থটি বা ব্যাখ্যাটি স্পষ্ট হবে সেই জন্য কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি ভাষার ভালো জ্ঞান থাকা অত্যন্ত জরুরি আল্লাহ তৌফিক দান করেন আমাদের এলম আমলে আল্লাহ বরকত দান করেন আমরা সালাতের অক্ত নিয়ে আলোচনা শুরু করেছি অধ্যায় সম্পর্কে আরও দু একটি কথা বলার প্রয়োজন ছিল কিন্তু অন্যদিকে আলোচনা চলে যাওয়াতে গড়ে যাওয়াতে আসল একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি সেটা হচ্ছে অধ্যায় যে শব্দগুলি রয়েছে মাওয়াকিত মাওয়াকিতুস সালাম মাওয়াকিত শব্দটি এক বচন না বহু বচন বহু বচন কিসের জমা না কিসের জমা এক বচন কি মাওয়াকিত মাওয়াকিত বহু বচন তাহলে এক বচন শব্দটা কি শব্দ অর্থ না হ্যাঁ মাশাআল্লাহ কেউ বলছেন না যে মিকাত 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 এখন মিকাত মানে কি মিকাতের এই শব্দের দুটো দিক যেতে হইতে পারে একটা হচ্ছে এটা হচ্ছে মাসদার মিমি মানে মাসদার ওয়াক্তের ওয়াক্ত যেমন মাসদার ওয়াক্ত ঠিক তেমনই মিকাত কিন্তু মিমটা হচ্ছে মাসদার মিমি কিছু কিছু মাসদার আছে মিম দিয়ে শুরু হয় জি তো এটা হচ্ছে তাহলে মিকাত মানে ওয়াক্ত মাওয়াকিতুস সালাহ মানে আওকাতুস সালাহ ওয়াক্তের বহু বচন আওকাত হয় ওয়াক্তের বহু বচন ওকুত হয় আর ওয়াক্তের বহু বচন মানে মিকাতের বহু বচন মাওয়াকিত হয় তো তিনটি শব্দের অর্থই হচ্ছে ওয়াক্ত বা সময় জি মিকাত যখন বলবো একটি তাহকিক একটি গবেষণা হচ্ছে শব্দের গবেষণা সেটা হচ্ছে যে মিকাত শব্দটি এক বচন মাওয়াকিত বহু বচন আর এর অর্থ হচ্ছে ওয়াক্ত এর অর্থ হচ্ছে কি ওয়াক্ত আর মিমটা হচ্ছে মাসদার মিমি আর একটি ব্যাখ্যা হচ্ছে যে না মিমটা মাসদার মিমি না ওয়াক্ত থেকে মিকাত হচ্ছে মিয়াদের মতো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ মওয়িদ থেকে অ্যাপয়েন্টমেন্টকে মওয়িদ বলা হয় আজকাল তো মিয়াদ তো মিয়াদের ওজনে হচ্ছে মিকাত আর মিকাত হচ্ছে জার্ফ জার্ফের সেগা
কিসের জায়গা জারফ জারফ কয় রকমের দুই রকম কি বলল মাশাআল্লাহ জারফে জামান আর মাকান স্থান আর কাল জারফে জামান আর জারফে মাকান তাহলে মিকাত জামানা যখন বলবো তখন সময় সময়ের অর্থ হয়ে যাবে আর যখন মিকাত মাকান জারফে মাকান বলবো তখন স্থান হয়ে যাবে এইজন্য মিকাত শব্দটি দুই ক্ষেত্রে ব্যবহার হয়েছে সময়ের ক্ষেত্রেও মিকাত শব্দ মাওয়াকিত এখানে এখানে মিকাত মানে সালাতের ওয়াক্ত তাই না আর যখন হজের মিকাত উমরার মিকাত ইহরামের মিকাত বলছেন না মিকাত এখন ব্রেন খুলছে যারে মিকাত তো আমরা তো এতে আসল মিকাত তো আমাদের এতে হ্যাঁ হজ উমরাতে ইহরামে তাই না ওই মিকাত কোত্থেকে আসে ওটা হচ্ছে মিকাত মাকানি মিকাত আল মাকানি স্থানগত মিকাত মানে যেই জায়গাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে নির্ধারণ করে দিয়েছে স্থানগত মিকাত আর কালগত সময়গত মিকাত সময়গত মিকাত হচ্ছে জোহর আসর ইত্যাদি অথবা ঈদুল ফিতর ঈদুল আযহা এইগুলো মিকাত সময় সময়কাল ইত্যাদি যেমন মিলাদ ওইরকম মিকাতের মধ্যে হচ্ছে মিলাদ ওয়ালাদ আয়ালেদ থেকে কি মিলাদ মাওলাদ আরবিতে আর আমরা কি বলছি ওটাকে হ্যাঁ মিলাদ যদিও আরবিও তো মিলাদ হয় কিন্তু আরবরা মিলাদ থেকে মাওলাদ বেশি বলে মাওয়ালিদ মাওলাদ আর আমরা মিলাদ মিলাদ মানে কি মিলাদ মানে কিছু দুরুদ পড়লো আর কিছু শের শায়রি করলো উর্দু আরবি ফার্সি আর কি বললাম একটু জিলাপি খেয়েলো হয়ে গেল মিলাদ নাকি এটা বেদাতি মিলাদ মিলাদ মানে জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মের সময়কাল মিলাদ মানে জন্মের সময়কাল তাহলে এটা হচ্ছে জারফে জামান সময়কাল বললাম আর মিলাদের আর একটা অর্থ হচ্ছে মাকানুল মিলাদ জন্মস্থান মিলাদ দুই অর্থে ব্যবহার হয় মিলাদ জন্মের সময়কাল আর মিনাদ হচ্ছে জন্ম স্থান আপনারা যেখানে জন্ম ভূমিষ্ঠ সেটাও মিলাদ জি জি তো আশা করি বুঝতে পারছি ঠিক ওই রকম এখানে মিকাত হচ্ছে মাওয়াকিতুস সালাম মিকাতে জামানি আর যখন এহরামের মিকাত আসবে তখন ওটা মিকাত স্থানগত মিকাত বা মাকান জায়গা জায়গার মিকাত যা নির্ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে মাত্র একটি হাদিস পড়া হয়েছে তাই না বা দুটি দুই নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে মনি বিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন সূরা রুম আয়াত নম্বর 31 এ মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন আর এই আয়াত দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে যে কোরআনের আয়াত যদি তিনি পান যেটা দিয়ে আসল বিষয়বস্তু আপনাকে আমাকে বোঝানো যাবে তাহলে আয়াতের তাবারুক হাসিল করে আয়াত দিয়েই অধ্যায় কি করেছেন প্রতিষ্ঠিত করে অধ্যায় কায়েম করেছেন আর কখনো কখনো হাদিস দিয়ে অধ্যায় কায়েম করেছেন অনেক হাদিস এর আগে আমরা পড়েছি বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি বনি আল ইসলাম ওয়ালা খামস হ্যাঁ বা কওলিন নবীও বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবু বনি আল ইসলাম ওয়ালা খামস হ্যাঁ বাবু মাম্বানা লিল্লাহ মসজিদান এইভাবে ইত্যাদি হাদিস দিয়ে আর না হলে কি করেছেন নিজের ভাষা দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন আর তারপরে অধ্যায়ী হয় হুকুমটা স্পষ্ট হয়ে গেছে যে এটা করণীয় না বর্জনীয় হ্যাঁ সুন্নত না সুন্নত নয় শরীয়ত সম্মত না নয় আর না হলে ছেড়ে দিয়েছেন যে এর উত্তর হাদিসগুলিতে আছে হাদিসগুলি পড়ো আর তারপরে হুকুমটা জানো তো মহান আল্লাহ কি বলেছেন এই সম্পর্কে অধ্যায় মহান আল্লাহর তাফসীর সম্পর্কে তাহলে বাবু কওলিন নবী মানে বাবু তাফসীর বাবু কওলিল্লাহ তাআলা মানে বাবু তাফসীরে কওলিল্লাহ তাআলা মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে অধ্যায় মুনিবিনা ইলাইহি তোমরা আল্লাহ অভিমুখী হে ওয়াত্তাকুহু তাকে ভয় করো আনা বা ইউনিবো মানে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া আল্লাহ অভিমুখী হওয়া জি নিষ্ঠার সাথে আল্লাহ অভিমুখী হয়ে কি করো অত্যাকু তাকে ভয় করো ওয়াকিমুস সালাত এবং সালাত কায়েম করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আর তোমরা মুশরিকদের দলভুক্ত হইও না ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তাফসীর কারগণ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে মুশরিক কাফের আর মুসলিমে পার্থক্যকারী হচ্ছে সালাত
ওয়াকিমুস সালাত সালাত কায়েম করো তাহলে মুসলিম থাকো ওলা তা কোন মিলা মুশরিক মুশরিক হয়ে যাবে না সালাত পড়বে না মুশরিক হয়ে যাবে কাফের কাফেরদের দলে শামিল হয়ে যাবে বাস্তব সত্য এইটাই সাহাবাই কেরামদের ইজমা ছিল এবং এটা রাস্তাঘাটে দেখলে স্পষ্ট আজান হয়ে সালাত চলছে আর যদি দেখা যায় যে মসজিদে মুসল্লিরা চলে গেছে জামাত শুরু হয়ে গেছে মসজিদে ঢুকে গেছে তাহলে স্পষ্ট মুসলিম কারণ মসজিদ মুসলিমরা কোথায় গেল মসজিদে চলে গেল আর আজান হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আছে বসে আছে দেখছেন না বহু লোককে অথবা আজান হওয়ার পরে রুমে ঢুকে গেল রুমে চলে গেল গেল না তাহলে এটা কার কার আচরণ মুশরিক কাফেরের আচরণ কারণ তার মসজিদে যাবেন না কারণ আল্লাহ বড় কলেজ বিশ্বাসী নয় দিন ইসলাম যে আল্লাহর মনোনীত দিন সেটা বিশ্বাস করে না সেই জন্য ঘরে ঢুকে গেল অথবা রাস্তায় বসে থাকলো আপনি মুসলিম কি করে বসে থাকছেন তাহলে আপনি মুসলিম কোথায় আপনি মুশরিকদের দলে শামিল আল্লাহ তা কোন মিনাল মুশরিকিন মুশরিকদের দলে শামিল হয়ে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন ঈমান রক্ষা করার তৌফিক দান করুন মুশকিল হচ্ছে যে কমপক্ষে যদি মুসলিমরা নিজেরা ঈমান ইসলামটাকে রক্ষা করতো নষ্ট হওয়া থেকে উযু নষ্ট হতে দেয় না বেনামাজি মক্কা মদিনা গেছে এখন নামাজটা পড়বে উযু নষ্ট হতে দেবে উযু নষ্ট হতে দেবে না ঠিক আছে অনেক জায়গায় উযু লাগবে না তবু উযু নষ্ট হতে দেবে না সাফা মারা তো উযু লাগবে না তবু উযু নষ্ট হতে দেবে না আরে সাফা মারো সাই করবার বিনা উযুতে জীবনে নামাজ পড়ে না ঠিক না উযু ভঙ্গ নিয়ে পেরেশান আছে কিন্তু ঈমান ইসলাম ভঙ্গ নিয়ে কোনো পেরেশানি নাই হেডাক নাই বড় দুঃখজনক বিষয় যে হালাত এটি মুসলিম জাতির অজ্ঞতা নামাজ না পড়লে যে ঈমান নষ্ট হয়ে গেল ইসলাম ভঙ্গ হয়ে গেল কোনো চিন্তা নেই আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে সেজদা করলে মাজারে সেজদা করলে মাজারে গিয়ে ফরিয়াদ করলে মাজারে গিয়ে সন্তান আশা করলে আল্লাহর ওলিরা দিতে পারে আল্লাহরেরা মরেও মরে না অনেক শক্তিশালী এসব যে কুফর শিরক ইসলাম নষ্ট হয়ে গেল কোনো পরোয়া নেই এদিকে উযু করে মাজারে হাজির হয়েছে বিনা উযুতে মাজারে হাজির না উযু করে সুন্নতি জিয়ারত হোক আর বেদাতে আর শিরকি জিয়ারতই হোক উযু করে গিয়েছে কবর জিয়ারতে কিন্তু ওখানে ঈমান হারিয়ে দিল গিয়ে ঈমান নষ্ট হয়ে গেল উযু নষ্ট করলো না কিন্তু ঈমান ইসলাম নষ্ট করে দিল এ হচ্ছে বাস্তব সত্যতা আল্লাহ বুঝার তৌফিক দান করুন ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন এক কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাতের গুরুত্ব দেখাতে চাইছেন এই অধ্যায়ে 523 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা তিনি বলেন কাদিমা ওয়াফদু আব্দুল কাইস আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ এর কাছে আব্দুল কাইসের প্রতিনিধি দল এসেছিল এই আব্দুল কাইসের প্রতিনিধি দল কোথায় থাকতো কোথায় বাড়ি ঘর ছিল এদের এদের বাড়িঘর ছিল বর্তমান আলহাসা এলাকায় ভালো করে শুনে না আপনাদের কাছাকাছি এই পূর্ব অঞ্চলে তখন দাম্মামের অস্তিত্ব ছিল না কিন্তু আলহাসার নাম পাওয়া যায় পুরনো কিতাবাদিতে ইসলামিক বই পুস্তকে কাতিফের নাম পাওয়া যায় হ্যাঁ এমনকি দারিন পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে এগুলোর নাম পাওয়া যায় তো সব ছিল তো এই এলাকাকে পুরো অঞ্চলকে বাহরাইন বলা হইতো পুরো অঞ্চলকে কি বলা হইতো বাহরাইন বলা হইতো আর এখানকার গভর্নর ছিলেন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে এখানে মজুস অগ্নিপূজকরা বসবাস করতো ইরানিদের প্রভাব ছিল মজুস অগ্নিপূজকদের পারস্য যে সাম্রাজ্য ছিল তা সুতরাং এখানে মজুসি অগ্নিপূজকরা বসবাস করতো তাদের কাছ থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজিয়া যেত খারাজ যেত জমি জায়গার যে ট্যাক্স সেটা খারাজ অমুসলিমদের আর যেটা তাদের মাথা প্রতি যে ট্যাক্স সেটার নাম জিজিয়া যেত আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাম আবাসের অন্যতম প্রখ্যাত সাহাবি তিনি নিয়ে হাজির হয়ে ফজরের আগে পৌঁছেছেন আর সাহাবারা খবর পেয়েছেন মসজিদে ভিড় ভাড় করে সব হাজির হয়ে গেছে হ্যাঁ অঢেল সম্পদ সেখান থেকে এসেছে ভাগবন্টন পাবো আজকে খুশির সাথে সব হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আরে এত ভিড় ভাড় করে তো অন্যদিন দেখে না এত ভিড় লোকজনের তো বলে ও বুঝতে পেরেছি আবু ওবাইদা ইবনে জাররাহ বাহরাইন থেকে এসেছে সেই জন্য না তখনকার বাহরাইন এই ছোট্ট বাহরাইন নাই এই বাহরাইন এই যে পূর্ব অঞ্চল যে এলাকায় বসবাস করছেন থাকছেন এখানে এই এলাকা বাহরাইন তো বাহরাইন এই এলাকার একটা অংশ ছিল আব্দুল কাইসের এলাকা অর্থাৎ আলহাসা এলাকা যেখানে একটি মসজিদ রয়েছে জাওয়াসা জি আলহাসার পাশেই নবী সাল্লামের আমলের মসজিদ মসজিদ নবীর পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল সেটা ছিল এইখানে জি তো এখানকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করে তারা পৌঁছেছিল কি বলছে শোনেন এরা
বলছেন আব্দুল কাইসের এই প্রতিনিধি দল ইন্না মিন হাযাল হাইয়্য মিন রাবিয়া, আমরা রাবিয়া বংশের, আমরা এই যে রাবিয়া বংশ, রাবিয়া বংশের অন্তর্ভুক্ত, তারই একটা শাখা গোত্র হচ্ছে আব্দুল কাইস, বুঝা গেছে? ওয়ালাসনা নাসলু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, আপনার কাছে এত দূর থেকে আমাদের আসা সম্ভব না হারাম সম্মানিত মাস ছাড়া। হারাম মাস কয়টি? চারটি। কি কি? তিনটি, হ্যাঁ তিনটি পরস্পর আর একটি আলাদা হয়ে রয়েছে, একটা হলো রজব আলাদা যেটা, আর তারপরে জিলকাদ, জিলহজ, মুহররম, এই চারটি। ইন্না ইদ্দাত শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ বলছেন সূরা তাওবাতে। তো সূরা তাওবাতে নামগুলো আসেনি, কিন্তু নামগুলো হাদিসে এসেছে এই আয়াতের তাফসিরে। বারো মাসের মধ্যে চারটি হচ্ছে আরবাতুন হুরুম, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস, হারো হরো হারামের বহুবচন হরম, হারাম মানে নিষিদ্ধ মাস আর সম্মানিত মাস। নিষিদ্ধর সাথে সম্মানিতর একটা সম্পর্ক আছে, নিষিদ্ধ জিনিসের সম্মান হচ্ছে নিষিদ্ধতে বেঁচে থাকে, হ্যাঁ কথা বোঝা গেছে? জি। মসজিদে হারাম কেন বলা হয়? এক তো সম্মানিত, হারাম মানে সম্মানিত, আর একটা হচ্ছে হদুদ হারাম, হারামের এলাকা, মক্কা মদিনা হারামের এলাকা, এক তো সম্মানিত, দুই নম্বর হচ্ছে এখানে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো অন্য জায়গায় নেই, অন্য জায়গায় নেই, জানা আছে ওগুলো। তো বললেন যে আমরা হারাম এই সম্মানিত চারটি মাস ছাড়া বাকি আট মাস আপনার কাছে মদিনা আসতে পারবো না, সম্ভব না। কেন? নিরাপত্তাহীনতা, কারণ তখন ছিল গোত্রীয় শাসন, আর বড় গোত্রগুলি ছোট গোত্রগুলোকে গ্রাস করে নিত, হ্যাঁ এক গোত্রের আরেক গোত্রের সাথে দ্বন্দ্ব কলহ বিবাদ লেগেই থাকতো, সুতরাং এক দল আরেক দলে যেহেতু শত্রু, সুযোগ পেলে মেরে দিবে, সুযোগ পেলে মেরে দিবে, এইরকম ছিল এই অশান্তি আর নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। আল্লাহর কত বড় যে নিয়ামত, আল্লাহ রাব্বুল এই নিয়ামতের কথা বলেছে, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদান, হে আরবরা তোমরা একে অপরের শত্রু দুশ্মন ছিলে, কেউ কাউকে দেখতে পারতে না, বরদাস্ত করতে পারতে না, আল্লাহ ফাবাইনা কুলুবুক, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দিলেন, জড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ, সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাস বাহাতুম বে নেমাতি, এখন আল্লাহর নেয়ামতে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে, ভাই ভাই হয়ে গেলে, দুশ্মনরা সব ভাই ভাই হয়ে গেল। একশো বিশ বছর ধরে মদিনায় লড়াই চলছিল আওসার খাজরে, একশো বিশ বছর ধরে, কতকালে দাদার দাদারা শুরু করেছে লড়াই, কিন্তু জানে যারা দুশ্মন রে এদেরকে মারতে হবে, যেখানে পাবি মারবি, সুযোগ পেলে মারতে হবে, ওরা একটা মেরেছে আমার দশটা মারব, এই নীতি ছিল। এই নীতি এক শ্রেণীর জালেমদের আছে না, যারা আমাদের দেশে মানবরচিত বিধানে রাজনীতি করে, তাদের একটা মারলে দশটা মার, হ্যাঁ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বলছেন যে আমরা নিরাপত্তাহীনতার কারণে এই হারাম মাস ছাড়া পৌঁছে, কারণ হারাম মাসে দুশ্মনরা কিন্তু আর কি করতো না, মারামারি করতো না, যে না এই চারটা মাস কি করতে হবে, মারামারি চলবে না, লড়াই চলবে না, বন্ধ করে দিতে হবে, তারপর আবার শুরু। সুতরাং যখন যখন তখন আসতে পারছি না, এত দূর থেকে আমরা এসেছি, অনেক দূর থেকে গেছেন তারা মদিনা, বলছেন যে ফামুর না বেশাই ইন, সুতরাং আমাদেরকে এমন কিছু বলে দেন না খোজোহু আনকা, যেগুলি আপনার কাছ থেকে আমরা গ্রহণ করে শিখে যাব, ওয়ানাদু এলহিমা ওয়ার আনা, যাদেরকে আমরা পেছনে রেখে এসেছি, যারা আসতে পারেনি তাদেরকে সেই ভালো কথা কাজের দিকে আমরা আহ্বান করবো, ডাকবো, দাওয়াত দেবো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আমরকম বে আরবা, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কিসের, চারটি বিষয়ের, চারটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, ও আনহাকুমান আরবা, আর চারটি বিষয় থেকে নিষেধ করছি, বারণ করছি। প্রথম হচ্ছে আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, কি আল্লাহর প্রতি বিশ্বাস। এই চারটির মধ্যে একটি, একটা ব্যাখ্যা হচ্ছে চারটির মধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান, সুম্মা ফাসসাহা লাকুম, আর সে আল্লাহর প্রতি ইমানেরই তফসির করছেন, ব্যাখ্যা করছেন একটি বিষয়ের, কি সেটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ও আন্নি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় বিষয় হচ্ছে সালাত কায়েম করা, আর তৃতীয় যাকাত দেওয়া, তৃতীয় যাকাত, ও আন তুয়াদ্দুমি এলাইয়া খুমুসা মা গানিমতুম, আর তোমরা যা গানিমাতের সম্পদ কাফেরদের থেকে হাসিল করবে তার পাঁচ ভাগের এক ভাগ, পঞ্চম অংশ আমার কাছে আদায় করে দেবে, পৌঁছে দেবে, পাঁচ ভাগের এক ভাগ দিয়ে, বাকি চার ভাগ যারা মুজাহিদিন
যারা কুরবানি দিয়েছেন অংশ নিয়েছেন তাদের মাঝে বণ্টন হবে। গনিমতের ধন সম্পদের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন। তাহলে চারটি বিষয় বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, দেখেন যদি ঈমানকে আলাদা করে ধরেন তো ঈমান হয়ে গেল, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান হয়ে গেল, সালাত কায়েম হয়ে গেল, যাকাত হয়ে গেল, আর গনিমতের ধন সম্পদের পঞ্চম ভাগ দেওয়া হলো, তার কয়টা? পাঁচটা হয়ে গেল, পাঁচটা হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে না এমনটা নয়। তার বিষয়টা কি ছিল এর ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মত রয়েছে ভাষ্যকারদের। একটি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিল্লাহ বলেছেন, ওইটা হচ্ছে একটা, আর ওরই ব্যাখ্যা হচ্ছে এই চারটি কথা, ওরই ব্যাখ্যা হচ্ছে চারটি কথা। তাহলে বাকি তিনটা বলছে, বাকি তিনটা এখানে বর্ণনাকারী বর্ণনা করেননি, কারণ যেটা প্রয়োজন ছিল সালাত সম্পর্কে বলা বা যে বিষয়গুলি বলা সেই বিষয়গুলি তিনি বলেছেন, বাকি তিনটা হয়তো উল্লেখ করেননি, আল্লাহ আলম অন্য কী ছিল সেগুলি, এটা একটা ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে ঈমান বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করলেন, আর আসল হচ্ছে ওই চারটি, যে চারটি তারপরে আসলো, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর সাক্ষ্য প্রদান করা, হ্যাঁ কালমায়ে শাহাদাত, আর হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত দেওয়া, আর গনিমতের পঞ্চম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। জি হ্যাঁ, তাহলে চারটা হয়ে গেল, চারটি হুকুম আর চারটি নিষিদ্ধ পাত্র ছিল যে বিষয়গুলি আসছে। এখন যদি এটাই করা হয় তো বেশ কিছু প্রশ্ন উঠে, তার মধ্যে একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বলেন, সলাত বললেন, সিয়াম কেন বললেন, রোজা কেন বললেন, হজ কেন বললেন না? হজ সম্পর্কে বলা যায় যে হজ ফরজ হয়েছে একেবারে শেষ জামানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম বা দশম হিজরির শুরুতে, নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির শুরুতে হজ ফরজ হয়েছে, আর হজ ফরজ হওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গিয়েছেন, সুতরাং তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, কিন্তু সিয়াম বললেন না। জি তো আল্লাহ তাআলা আলম। জি এখানে সিয়ামের কথা আলোচনা আসেনি, আর এই ঘটনা কখন কখনকার ছিল, এটা এমন ছিল না যে সিয়াম ফরজ হওয়ার আগের ছিল এমনটা না, কারণ সিয়াম ফরজ হয়েছে প্রথমের পরে দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতেই সিয়াম রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু রোজার কথা এখানে উল্লেখ করেননি। আবার হতে পারে যে বর্ণনাকারী এখানে ওই গনিমতের বিষয়টিকে ঢুকিয়েছেন কিন্তু সিয়ামটা ছুটে গেছে, হলে এটা হতে পারে, এগুলো সব কল্পনা। কিন্তু এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ আলাম। তারপরে বলছেন ও আনহা আনিদ দুব্বাই, আর আমি নিষেধ করি, ও আনহা আনিদ দুব্বাই, আমি নিষেধ করেছি তোমাদেরকে লাউয়ের পাত্র ব্যবহার করতে, লাউয়ের পাত্র কদু, কদুর পাত্র, লাউয়ের যে খোসাটা আছে না, লাউ যদি শুকিয়ে দেওয়া হয়, কুমড়ো শুকিয়ে যায়, দেখেছি না পাকা কুমড়ো, তো এরকম ধরে পাকা কুমড়ো, পাকা লাউ, তারপরে সেটাকে ভিতরটার যে আঁশগুলো রয়েছে, আঁশ আঁশটাকে হ্যাঁ সেখান থেকে কী করে খোদাই করে নিয়ে সেটাকে সরিয়ে নিয়ে তারপরে শুধু কি রেখে দেওয়া হলো, সেই যে আপনার খোসাটাকে, শক্ত খোসাটাকে রেখে দিল, এইটা দিয়ে তারা বর্তন বানাইত, দেখেছেন দেশে এগুলো তৈরি হয়, এরকম তৈরি হয়, তো এইটা বানাত, আর তাতে তারা করত কি, তারা মদ তৈরি করত। আর আরব জাতি মদে বড়ই আসক্ত ছিল, এত মদে আসক্ত ছিল যে মদ হারাম করতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তিন স্তরে, কারণ আল্লাহ ভালো জানছেন, হ্যাঁ এদের রগে রগে হাড়ে হাড়ে জানছেন যে একবারে যদি লাগাম লাগিয়ে দিই তো লাগাম ছিঁড়ে দিবে, ইসলামী গ্রহণ করবো না, আরে কোন ধর্ম ধর্মে আসলাম যে নাকি মদই খেতে পাবো না, কথা বোঝা গেছে, তা হাসার গল্প, কয়েক বছর আগে এক নেপালি এসছে এখানে, হ্যাঁ নেপালি এসছে, তখন মুসলমান হয়নি, তারপরে পরে সে মুসলমান হয়েছে, তো আসার পরে বলছে কথায় কথায় আমাদের দাইরে ছিল, সরাসরি আমি ছিলাম না কিন্তু আমাদের যে উর্দু দাইরে ওরা ছিল, বলছি কোন দেশে আসলাম, কিছু নেই মিলতা হ্যাঁ কিছু পাওয়া যায় না এখানে, তখন ও জিজ্ঞাসা কী পাওয়া যায় না এখানে, সবই তো পাওয়া যায়, এ তো ভালো দেশ আলহামদুলিল্লাহ, সবই পাওয়া যায় এখানে, ফল ফুল সবই পাওয়া যায়, সব পাওয়া যায় ফলমূল, তো বলছে না 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 না, আরে ইহা পিনে মনে গেলে কিছু নেই মিলতা হ্যাঁ, পান করার জন্য কিছু পাওয়া যায় না, বলছি এখানে তো সব সব আছে, জুস আছে, পানি আছে, সবই পাওয়া যায়, আরে না না না, দারু 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 নেই মিলতা হ্যাঁ, কথা বোঝা গেছে। তো দেখা গেছে এখনকার যেটা পরিসংখ্যান,
যে এই নেপালি জাতি সবচেয়ে বেশি মদখর, সবচেয়ে বেশি মদখর যতগুলি প্রবাসী আছে তার সবচেয়ে বেশি মদখর হচ্ছে নেপালি জাতি, মুসলিমগুলো বাদ দিয়ে ইল্লামান রাহিমাল্লাহ। আল্লাহু আকবার, জি, আল্লাহ হেফাজত করুক। এবং খারাপ লোকদের অনিষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূর করুক, আর হারিমান শরীফের দেশ থেকে দূর করুক আল্লাহ রাব্বুল আলামিন। তো এই লাওয়ের পাত্র আর কি, আলহান্তম সবুজ পাত্র, মাটির পাত্রকে সবুজ রং দিয়ে রঙা কি করা হইতো, রঙানো হইতো, সবুজ পাত্র। ওয়াল মোকাইয়ার, মোকাইয়ার হচ্ছে আলকাতরা মাখানো পাত্র, কিছু মাটির পাত্র যেটাকে কি করা হইতো, আলকাতরা দিয়ে রঙিয়ে দেওয়া হইতো। ওয়াল নাকির, আর বৃক্ষমূল খোদাইকৃত পাত্র, বৃক্ষমূল বুঝলেন, গাছের যে জড় আছে জড়টা, এই জড়টাকে খোদাই করে হ্যাঁ তারপরে সেটা দিয়ে কি করা হইতো, পাত্র কাঠার মতো করে বাসনের মতো করে তৈরি করা হইতো। এইগুলো ছিল সেই যুগের বাসনপত্র। এই পাত্রগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করলেন, খবরদার এগুলো ব্যবহার করা চলবে না। কেন? ভাষ্যকারগণ বলেছেন যে আরবরা এই চার ধরনের পাত্রেই সাধারণত মদ তৈরি করত। মদ হারাম করা হইল, মদ কি করা হইল, হারাম করা হইল। তো মদ হারাম করার পরে পাত্রগুলিও ব্যবহার করা হারাম করা হলো, এই জন্য কারণ পাত্র দেখলেই মগজে টনক পড়বে, মদের নেশা উঠে যেতে পারে। কথা বোঝা গেছে, যে সিগারেট পান করতো আর এখনই ছেড়েছে, এই দু চার দিনের মধ্যে ছেড়েছে, ও সিগারেটের যদি খোসাও রাস্তায় পড়ে দেখে তো মাথায় চক্কর দিয়ে উঠবে। কথা বোঝা গেছে, আমাদের এক দিনই ভাই খুদরিয়ায় থাকতো, আমার সিগারেটের বক্তব্য 2005-06 সালের কথা বলছে, সিগারেটের বক্তব্য, তখন ও নিয়মিত কন্টিনিউ ছাত্র ছিল, নাম বলবো না, তো আল্লাহ হেদায়েত করে বাকিটা। তো কথা হচ্ছে যে ও সিগারেট খেত, পয়সাওয়ালা ব্যবসা, বিজনেসম্যান, ব্যবসা বাণিজ্য করতো, সিগারেট খেত, বলছে প্রতি রাতে আমার এক প্যাকেট হইত না, হ্যাঁ দুই প্যাকেট তিন প্যাকেটও লাগতো, কত সিগারেট খেত, তাহলে কত সিগারেট খেত। আর সেদিন ছিল ধূমপানের অনিষ্ট সম্পর্কে আমার আলোচনা, এক ঘন্টার আলোচনা। ও মানে প্রতিজ্ঞা করলো যে আজকে আমি তওবা করবই, এই হারাম থেকে তওবা করবই, তার বিশ্বাস হয়েছে। তো এখান থেকে বেরিয়ে পকেটে যে সিগারেট ছিল সিগারেটগুলো সবগুলি ভেঙে ফেলে দিয়েছে, আর তারপরে বাসায় গিয়ে যে সিগারেটের প্যাকেট ছিল সবগুলি ভেঙে ফেলে দিয়েছে। বলছে রাত যখন দুটো হয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না আমার, রাত দুটো হয়েছে ঘুমই আসে না, শুধু ছটপট ছটপট করছে সিগারেট খাওয়ার জন্য, কী করবে, ঘুমেল না সারা রাত চলে গেল। বলছে পাশে এক পাকিস্তানি ছেলে রুমে বাস করতো, তোকে রাত দুটার সময় নক করলাম, ও তো ঘাবড়ে গেছে রাত দুটার সময় কেন আমাকে নক করছে। নক করার পর বলছে তোমার কাছে সিগারেট আছে, তোমার কাছে সিগারেট আছে, একটা সিগারেট দাও, আমার জান বাঁচছে না, আমি বাঁচবো না মনে হচ্ছে, আউযুবিল্লাহ। তো কত নোংরা নিশা এগুলো, কত নোংরা নিশা, চিন্তা করুন, আল্লাহ হেফাজত করেন, আলহামদুলিল্লাহ আল্লাজি আফান। তো এই ছিল হাদিস, আর একটি ছোট্ট অধ্যায় একটি হাদিস শুধু রয়েছে। হ্যাঁ, এই হাদিস, এই হাদিস থেকে যা জানলাম সেটা হচ্ছে সালাতের গুরুত্ব, সালাত ইসলামের অন্যতম রুকন, আর সেটি হচ্ছে শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আপনি সাক্ষী দিচ্ছেন, এই সাক্ষীর সত্যতার প্রমাণ, সাক্ষীর সত্যতার প্রমাণ। আর অন্তরে যে আপনার ঈমান আছে ছয়টি বিষয়ের, এই ঈমান অন্তরে লুকায় তো এটা মানুষকে দেখানো যায় না বিশ্বাস, এটির বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত সলাৎ, পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন মুসলিম। পাঁচ অক্ত সলাতের মাধ্যমে রবের সাথে সৃষ্টির, খালেকের সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপিত থাকে, আর এই এটা না থাকলে সম্পর্ক থাকে না। তিন নম্বর অধ্যায় বাবুল বাইয়াত আলা ইকামাতিস সলাত, এই অধ্যায় হচ্ছে সলাত কায়েমের জন্য শপথ নেওয়া, সলাত কায়েমের জন্য কি করা, শপথ নেওয়া, মানে বাইয়াত করা, বাইয়াত নেবেন শাসক, বাইয়াত নেবেন কে, শাসক, আর শাসকের যিনি প্রতিনিধি হবেন, প্রতিটি ডিস্ট্রিক্টের শাসকের প্রতিনিধি যে কেউ রয়েছে সেটা যে কোনো নামে হইতে পারে, নামটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় নেই, আসল হচ্ছে যে শাসক কাকে এই দায়িত্ব দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ এই বায়াত সৌদি আরবে এখনও আছে, জি। আর বায়াতের জন্য আম সাধারণ জনগণ, নর নারী সবাইকে হাজির হতে এমন কথা না, বরং সমাজের
কিছু গণ্যমান্য ব্যক্তি তারা বায়াত শপথ নেবেন গিয়ে শাসক এবং শাসকের প্রতিনিধির কাছে আনুগত্যের আসাম ওয়াতা শুনবেন মানবেন আনুগত্য করবেন এর বায়াত আর তাদের অধীনে অঞ্চলের বাকি লোকেরা যারা রয়েছে নর নারী তারা তাদের অনুসারী হবে এটা হচ্ছে তরিকা আর আলহামদুলিল্লাহ এর উপর আমল হয় যখন নতুন যে কোনো শাসক আসেন এখানে তখন সরাসরি কেউ গিয়ে বাদশার কাছে গিয়ে বায়াত নেয় আবার শাসকের পক্ষ থেকে প্রতিটি শহরে বা প্রতিটি অঞ্চলে যে একজন গভর্নর রয়েছেন আমির রয়েছেন তার কাছে তার অফিসে গিয়ে এলাকার গণ্যমান্য লোকেরা বায়াত নেয় আর বাকি লোকেরা তাদের অনুসরণ করে আর এই বায়াত আপনার গণতন্ত্র নয় কারণ গণতন্ত্রে ছোট বড় সবাই সমান সৎ অসৎ সবাই সমান হ্যাঁ যোগ্য অযোগ্য সবাই সমান জান্নাতি জাহান্নামী হ্যাঁ আল্লাহর বন্ধু শয়তানের বন্ধু সব সমান পক্ষান্তরে বায়াতের ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তি যারা সমাজের তারাই বায়াত নেবেন বায়াত করবেন গিয়ে ইমামের সাথে শাসকের সাথে আর এই বায়াত শাসকের সাথে সীমিত কোনো আলেমের জন্য নয় যে আমি আমার ছাত্রদের বায়াত দেওয়া বায়াত নেওয়া শুরু করলাম হ্যাঁ এই বায়াত যেমন নেই তেমন এই পীর মুরিদের সুফিজমের বায়াত এটাও ইসলামের নেই সবগুলি ইসলাম বহির্ভূত বায়াত আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 524 নম্বর হাদিস জি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বংশের সম্মানিত মর্যাদাবান ব্যক্তি ছিলেন মানে ত্রিস্থানীয় ব্যক্তি ছিলেন তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর ইসলাম গ্রহণ করলেন আর তারপরে বায়াত করলেন কি বায়াত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলের সাথে বায়াত করেছি আলাই কামিস সালাত সালাত কায়েম করার ওয়াইতাই যাকাত যাকাত দেওয়ার যে সালাত কায়েম করব যাকাত দেব ওয়ান নুস হে লিকুল্লি মুসলিম আর প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব হিতাকাঙ্ক্ষী হওয়ার এই বায়াত কেন নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে যাকাত রয়েছে তো হজ রয়েছে আপনার কি বলে সিয়াম রয়েছে আরও মেলা বিষয় রয়েছে ফরজ ওয়াজিব রয়েছে কিন্তু প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী দরদি হব কল্যাণ কামনা করো এর জন্য বায়াত ওই দিকে ইঙ্গিত করেছে একটু আগে যে তিনি তার বংশের বা তার এলাকার তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন সুতরাং তার অধীনে যে এলাকাবাসী রয়েছে তাদের যেন হিতাকাঙ্ক্ষী তিনি হন তাদের কি হন হিতাকাঙ্ক্ষী তো একজন যিনি শাসক হবেন অথবা শাসকের প্রতিনিধি হবেন যিনি জনপ্রতিনিধি যে কোনো স্তরের হোক না কেন তিনি দেশবাসীর এলাকাবাসীর হিতাকাঙ্ক্ষী দরদি হবেন তাদের ব্যথায় ব্যথিত হবেন তাদের সুখে সুখী হবেন এবং তাদের সুখে দুঃখে পাশে থাকবেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করবেন সার্বিক কল্যাণ কামনা করবেন যেমন একজন মানুষ নিজের এবং নিজের পরিবারের কল্যাণ কামনা করে তেমনই দেশবাসীর জাতির কল্যাণ কামনা করবে এই বায়াত করেছেন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জি সালাতের বায়াত শুধু এই জন্য যে সালাতের মাধ্যমে শারীরিক যতগুলি এবাদত রয়েছে সবগুলি এবাদত গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সালাত মানুষের দেহ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ যে এবাদত হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত মূল এবাদত হচ্ছে সালাত সালাত এমন একটি ব্যাপক এবাদত যাতে বাচনিক এবাদত রয়েছে আর হৃদয়ের এবাদত কলবের এবাদত রয়েছে আর মাথা থেকে পা পর্যন্ত সবগুলি অঙ্গের এবাদত রয়েছে সবগুলি এরকম কোনো ইবাদত পাবেন না খুঁজে যদি আপনি শুধু জিকির করেন সুবহান আলহামদুলিল্লাহ তাহলে জবান ইবাদত হইল কিন্তু কেয়াম রুকু সেজদা বৈঠক আর সালাম ফিরা তকবিরে তাহরিমা রফুল এদেন এই সবগুলির মাধ্যমে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি অন্তর থেকে অন্তরের খুশু যেটা আসল সমস্ত ইবাদত বন্দেগী সালাত নামাজের মাধ্যমে আদায় হচ্ছে এই জন্য সালাতের কথা আর যাকাত যতগুলি আর্থিক এবাদত রয়েছে তার তার মূল হচ্ছে আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত ধন সম্পদের হক আদায় করা বা ধন সম্পদ থেকে খরচ করা আল্লাহ বলেছেন না আমি মারা যাক না হোম ইউনফেকুন আর সবচেয়ে বড় নেকির খরচ হচ্ছে ফরজ করে যাকাত আগে যাকাত তারপরে আপনার স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ নিসাবে যখন পৌঁছে গেছেন হ্যাঁ এই নয় যে আমি যাকাত দিলে আমি অভাবী হয়ে যাব যাকাত দিলে আমার ছেলে মেয়েদের প্রয়োজন রয়েছে না বছর পুরা হয়ে গেছে যাকাত দিতে আগে যাকাত আল্লাহর হক আদায় করে দাও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তারপরে ওটাও নেকির কাজ স্ত্রীকে খাওয়ানো ছেলে মেয়েকে খাওয়ানো ছেলে মেয়েদের লেখাপড়া করা তাদের জন্য খরচ করা বাবা মায়ের জন্য খরচ করা
ভাই বন্ধুদের জন্য খরচ করা ইত্যাদি, নিজের ঘর করা, নিজের সংসার করা, নিজের কিছু কিছু ছেলেমেয়েদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করা, সবগুলি নেকির কাজ। কিন্তু আগে কোনটা? আগে যাকাত, আর্থিক ইবাদতের মধ্যে। এই জন্য এই দুটো বিষয়ের বিশেষভাবে বায়াত নিয়েছেন। আর প্রতিটি মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, এখান থেকে বোঝা যায় যে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নেক আমল কবুল করেন, এল আমলে দিন দুনিয়াতে আল্লাহ বরকত দান করেন। যেসব ভাইরা এসেছেন ধৈর্য ধরে বসে আছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বালা মুসিবত মুক্ত রাখেন এবং আল্লাহ নেক হায়াত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই, আল্লাহ তাদেরকে যেন ভালো কাজের ব্যবস্থা করে দেন, রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার রহমত থেকে নিরাশ না করেন। আল্লাহ রাব্বুর রহমত এবং বরকতের দরজা আমাদের জন্য যেন প্রশস্ত করে খুলে দেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।